ওকে, আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হলো ওরাকেল অ্যাপেক্স ইনস্টলেশন করার পরে সেটার মধ্যে কিভাবে ওয়ার্ক স্পেস অ্যাড করতে হয়, ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হয়। আপনারা একটু নোট করে রাখেন, আসলে শিখব কি কি একটু রাখেন। ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা, তারপরে আমরা দেখব যে কিভাবে ওরাকেল অ্যাপেক্সের ভিতরে ওরাকেল অ্যাপেক্সের ইউজার ক্রিয়েট করতে হয়, এবং সেই অ্যাপেক্সের ইউজারের সাথে আমাদের ডেটাবেজের যে ইউজার সেটা কিভাবে কানেক্ট করতে হয়। অনেক গুরুত্বপূর্ণ টপিক এই জায়গাটা। আমরা আসলে অনেকে কি বলে আটকায় যাই, বা আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে আমাদের মনে হয় যে কি যেন কি, আমি পারতেছি না, আসলে কোথায় কাজ করব, কোন ইউজার কোনটা, হ্যাঁ, এরকম একটা কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই। তো আমি এবার আপনাদেরকে সেটা দেখাবো কিভাবে অ্যাপেক্স ইউজারের সাথে ওয়ার্ক স্পেস এবং ডেটাবেস ইউজারের কানেক্টিভিটি ডেভেলপ করতে হয়, এবং রিয়েল এনভায়রনমেন্টে আপনার প্রোডাক্ট লাইক আপনার সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ডেভেলপ করবেন, কোথায় আসলে কি করতে হবে। আমি একটু জেড বোঝাই দিচ্ছি, আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের অনেকেরই এই জায়গাটা আসলে স্বচ্ছতা নাই, স্বচ্ছতা বলতে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই, না থাকার কারণে আমরা ঘুরাই ফেলি। আমাদের আপনারা যারা এখানে আছেন আইডিবি বিশ্ব স্টুডেন্ট বা কর্পোরেট স্টুডেন্ট, তারা দেখা যায় আপনারা অলরেডি একটা ইউজার তৈরি করছেন, তাই না? যেমন আপনারা DDD42, এই DDD42 স্টুডেন্ট যারা আছেন তারা আপনারা কিন্তু অলরেডি ডেটাবেজের ভিতরে আপনারা বিভিন্ন গ্রুপে ডেটাবেজ ইউজার তৈরি করছেন, তাই না? কি কি ইউজার তৈরি করছেন? অনেক ইউজার তৈরি করছেন। আমাদের বিল্ট ইনও অনেক ইউজার ছিল, যেমন HR, ওই আমি গত যে ভিডিওটা ছিল সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা, তাই না? মিস্টার ওয়ার্কেল অ্যাপেক্স 9.2, সেখানে ডায়াগ্রাম করে করে আপনাদের মনে হয় মনে আছে, এই যে ডায়াগ্রাম করে করে আমি এখানে এগুলো বোঝানোর হয়তো চেষ্টা করছিলাম, ততটুকু পারছি আর কি মনে হয়েছে। তো আজকে কি হবে বলে, আজকে এর পরবর্তী ভার্সনটা আমরা বলছিলাম যে অ্যাপেক্স 19.2 একটা সিরিয়াল ভিডিও বা এটার বেসিকটা অন্তত আমরা স্টাবলিশ করে দেবো, যেন শুরুটা করিয়ে দিলাম, পরবর্তীতে আপনারা আস্তে আস্তে বিভিন্ন ফিচার অ্যাড করে স্টার্ট করতে পারবেন, বুঝতে পেরেছেন? এবং একটা জিনিস আজকে চিন্তা করলাম কালকেই, এটার সাথে সাথে আপনাদেরকে HTML, বেসিক HTML এবং CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো কিছু ছোটো ছোটো টিউটোরিয়াল করে দিব, যেন আমাদের অ্যাপেক্সের সাথে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery যে ব্যবহারটা আছে, কম্বিনেশনটা হয়, সেটার বেসিক স্ট্রাকচারটা একটু ধরানোর চেষ্টা করব। কেন আমরা এখানে আপনারা যারা আছেন অনেকেই এই এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery সম্পর্কে আইডিয়া নাই, অনেকের একদম নাই, জিরো লেভেল, আর অনেকে টুকটাক হয়তো আছে। এখন তো আমরা জানি যে ওরাকেল অ্যাপেক্স হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো এখানে ওয়েব বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এই প্রোগ্রামে এই সফটওয়্যারগুলোতে আপনি চাইলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, শুধু তাই না, আপনার ওয়েব বেসড যে সফটওয়্যারগুলোর যে ল্যাঙ্গুয়েজগুলো সামনে আপকামিং আসবে বা এসেছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সেগুলো ব্যবহার করা যায়। তো সেখানে সবচেয়ে বেশি ব্যবহার যেটা আমরা করে দেখি জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপরে আপনি এখানে HTML, CSS ব্যবহার করতে পারেন, এবং এগুলো করে আপনার অ্যাপেক্সের সফটওয়্যারটাকে আরও সুন্দর করতে পারেন, ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন, যেটা আমরা হয়তো PHP, .NET, জাভাদেরকে দেখি তারা অনেক ফিচার অ্যাড করে দেয়, অনেক কিছু করে, তাই না? সেটা কিন্তু আপনারা যারা ওরাকেল ব্যাকগ্রাউন্ড রয়ে আসেন, লাইক SQL করে আসেন, BL SQL করে আসেন, তারপরে ফ্রম সাপোর্টস করে হয়তো একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, সেখানে কিন্তু আপনারা ফ্রম সাপোর্টস, BL SQL, SQL, HTML, CSS ব্যবহার দেখেন নাই, বা ওয়েব বেসড যে সফটওয়যারগুলো হয় সেখানকার যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার আপনারা জানেন না, ইভেন ওখানে লজিকও হয়তো বোঝেন না। এই জন্য আমরা চেষ্টা করবো আমি সামনে আপনাদেরকে যে বেসিক HTML, বেসিক CSS, বেসিক বেসিক জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে কোথায় অ্যাড করতে হয়, বুঝতে পেরেছেন কিনা? অত ডিটেলসে যাবো না, বিকজ এই এই রিলেটেড অনেক ইউটিউবে টিউটোরিয়াল আছে বা আপনারা টুকটাক জানেন, এটাও খুব সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। সো এটা সামনে জানতে হবে, বিকজ আপনি সুন্দর সফটওয়্যার ডেভেলপ করতে গেলে এগুলো লাগবে। যাই হোক,
আজকের যে আমাদের প্রতিপাদ্য বিষয় সেটা হলো যে আমরা আমাদের এই উইন্ডোজ 10 মেশিনটার ভিতরে কি করেছি, শুধুমাত্র ওরাকেল ডেটাবেস 12c রিলিজ 2 এ আমরা ওরাকেল অ্যাপেক্স 19.2 লেটেস্ট যে ভার্সনটা সেটা কি করছি, ডাউনলোড করে ইনস্টল করেছি। এর বাইরে কিন্তু কাজ করে নেই, করছি তো আমরা করতে গিয়েছিলাম, আমরা বলছি যে ঠিক আছে পরবর্তী ভিডিওতে, আজকে এটা লোড হয়ে যাবে এই জন্য আজকে করতেছি, আজকে আমরা সেটা শিখব। তবে তার আগে একটা বিষয়, একটা আর্কিটেকচার ডায়াগ্রাম সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ ওই যে আপনি বুঝবেন না যে কোথায় আমরা কাজ করতেছি। আর আমাদের একটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা পরিকল্পনা, এখানে হুটহাট 40 ঘন্টা 20 ঘন্টা 10 ঘন্টা শিখে চলে যাব এত তারা আমাদের নেই, কি বলেন? যথেষ্ট পরিমাণ সময় আছে, আস্তে ধীরে শান্ত সৃষ্টভাবে সময় নিয়ে কাজ শিখবেন সবসময় সবকিছু। তো চলুন আমরা আগে আমাদের ডায়াগ্রামটাকে একটু শিখে আসি। তার আগে আমরা একটু দেখব যে আমাদের, আপনাদের মনে হয় মনে আছে লাইক যে ওরাকেল অ্যাপেক্সে দুই ধরনের ইউজার মোড আমরা পেয়ে থাকি, ভিউ পেয়ে থাকি, একটা হলো নর্মাল ইউজার সে ঢুকে কাজ করবে, একটা হলো কি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তো নর্মাল ইউজারের জন্য কি বলতে হয় বলেন, যেখানে লাইক আপনি বলতে পারেন ধরেন এখানে HTTP লোকাল হোস্ট 8080 আমাদের পোর্ট নাম্বার ছিল অ্যাপেক্স, এটা দিলে কি হবে বলেন তো? আমি এখানে একটা ট্যাব নিলাম, এখানে আমরা জানি এটা ব্রাউজার ডিপেন্ডেন্সি, ওভাবে ব্রাউজারের সাথে সাংঘর্ষিক না, যে কোনো ব্রাউজার সে কানেক্ট করতে পারে। দেখেন শুধুমাত্র অ্যাপেক্স দিয়ে যদি আমি এন্টার দেই তাহলে যেটা আসবে ওয়ার্ক স্পেস ইউজার নেম পাসওয়ার্ড, এটা হলো কোন মোড, নর্মাল ইউজার মোড, মানে ডেভেলপমেন্ট মোড, তাই না? ইউজার মোড, এখানে ঢুকে ডেভেলপ করবে। আসলে ক্লায়েন্টরা কিন্তু এখানে ঢুকবে না, ক্লায়েন্ট কারা, যাদের সফটওয়্যার ডেভেলপ করে দিবেন তাই না, তারা কিন্তু এখানে ঢুকবে না। এখানে ঢুকবে কারা, ডেভেলপার, আমরা আপনারা যারা সফটওয়্যারটা বানাবেন। এটার মধ্যে আবার দুটো পার্ট, একটা হলো ডেভেলপমেন্ট মোড নর্মাল মোড আমরা বলে থাকি নর্মাল ইউজার মোড, আরেকটা কি অ্যাডমিনিস্ট্রেটর মোড। সেটা কি করতে হয়, এটার অ্যাপেক্স এর পরে কি দিতে হয় বলেন, অ্যাপেক্স আন্ডারস্কোর অ্যাডমিন, এটা দিয়ে যদি এন্টার দেয় তখন শুধু কি আসবে, ইউজার নেম আর পাসওয়ার্ড আসবে, এবং সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস এই অপশনটাও আসে, তাই নয় কি? আচ্ছা, তো আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন মোডের জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগে, এবং আমরা এই নামে একটা ইউজার নেম একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার পাসওয়ার্ডও সেট করে দিয়ে আসছিলাম। আমরা একটু চেক করবো যে আমাদের সেটা ঠিক আছে কিনা, এবং ঢোকে কিনা, আমি লগ ইন করতে পারি কিনা। তো আপনারা অবশ্যই, আমি বলেছিলাম মনে হয় গত ভিডিওতে, যে এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ স্ট্রং পাসওয়ার্ড দেওয়াটা ভালো, আবার নর্মাল যে অ্যাজ ওয়েল অ্যাজ সবাই রেগুলার যে পাসওয়ার্ডগুলো দেয় সেগুলোও দিবেন না। তো যাই হোক, আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আগে লগ ইন করবো। তো প্রথমেই বলতেছে ওয়েলকাম টু ওরাকেল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস ক্রিয়েট ওয়ার্ক স্পেস, ওকে। তো একটু যে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বলছে ক্রিয়েট ওয়ার্ক স্পেস, আবার নর্মাল ইউজার দিয়ে যখন ঢুকবো মানে ডেভেলপমেন্ট মোড, তখন প্রথমে বলছে তুমি ওয়ার্ক স্পেস নেম দাও, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও। তো একটা কোশ্চেন কিন্তু স্বাভাবিকভাবে জেগে থাকে যে তাহলে এখানেও তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আমার ওয়ার্ক স্পেস, আবার এখানে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড ওয়ার্ক স্পেস, হোয়াট ইজ দিস? এই মামলাটা আমরা এখন কি করব, সলভ করে দেব। আগে বুঝব, আগে ডায়াগ্রাম বুঝব, তারপরে কাজে যা গেলে একবার বুঝে যাবেন। কাজ কিন্তু আমার এটা দেখাতে সময় লাগবে না, 5 মিনিটস, ওই গত দিনের মতো আর কি। কিন্তু এটার ইনফ্রাস্ট্রাকচারটা না জানলে আমি মনে করি আপনাদের ভালো করে আপনারা বুঝবেন না। হ্যাঁ, তো চলেন আমরা এটা শিখে আসি, একটু ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা পেইন্ট টুলটাকে ব্যবহার করলাম, উইন্ডোজের বাই ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে একটু বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা এখান থেকে একটা টুল নিলাম। দেখেন আমরা কিন্তু গত দিনের মতো যদি বলি, ধরেন এটা আমার একটা পিসি, খেয়াল করেন, হ্যাঁ যদিও আমাদের তো আসলে ওইভাবে ভিডিও ক্যামেরার ব্যবস্থা নাই, এবং সেটাকে জুম করা, এইটা করা, সেটা করা অনেক ঝামেলা না, তো সেটার জন্য আমরা এভাবে, এটা একটা আমার মেশিন উইন্ডোজ 10 এখান মধ্যে আছে, এটার মধ্যে আমরা একটা ডেটাবেস দিয়েছিলাম, খেয়াল করেন কি নামে, ওরাকেল 12c, না এর মধ্যে একটা অ্যাপিপি হয়, একটা ফোল্ডার হয় বাই ডিফল্ট, এখানে একটা কি আছে, এর মধ্যে একটা ডাটাবেজ আছে কি ওআরসিএল নামে একটা ডাটাবেজ আছে, এর মধ্যে আমাদের বিভিন্ন ইউজার আছে,
যেমন এইচআর, এইচআর, তারপরে আপনাদের ওই এক্স ওয়াই জেড, আপনারা তো তৈরি করছেন হয়তো ডিডিডি 42 আন্ডারস্কোর ল্যাব, ডিডিডি 42 আন্ডারস্কোর অনেক করছেন না? হ্যাঁ, কি বলেন? খেয়াল করেন আমি পুরো জিনিসটাকে আপনাদেরকে খেয়াল, ধর ডিডিডি 42 আন্ডারস্কোর ল্যাব, এরকম অনেক সফটওয়্যার আপনাদের বানিয়েছেন, সেটার জন্য ইউজার আছে। আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে, নতুন একটা ইউজার তৈরি করে সেটা কিভাবে ইন্টারঅ্যাকটিভ করবেন, কি করবেন না করবেন, পুরো জিনিসটাকে খুলে দিব আছে, যেন আপনি আপনিও একটা অ্যাপ্লিকেশন, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন, আপনার মতো করে একটা ভুবন সাজাতে পারেন, নতুন একটা অ্যাপ্লিকেশন। এই এই ডেটাবেসটার ভিতরে তো মাল্টিপল ইউজার হতেই পারে, পারে না? আর এই সার্ভারে আবার আরো আরো সাইজ ডেটাবেস হতে পারে। তো আমরা যখন অ্যাপেক্স 19.2 দিলাম, সেটা কোথায় দিয়েছি? সার্ভারে না, কিন্তু কোথায় দিয়েছি? ডেটাবেজ। আসলে সার্ভার হয়েই তো ডেটাবেজ হয়েছে, তার মানে কি? এটা দেওয়া মানে কি, এর মধ্যে যত এই ওয়ার্ডসেল ডাটাবেজের ভিতরে বা এক্স ওয়াইজেড ডাটাবেজের ভিতরে আমি যত ইউজার বানাবো সবগুলোকেই আমি আমার অ্যাপেক্স এর মধ্যে কাজ করতে পারবো। ক্লিয়ার? এই একটা পার্ট গেল, একটু ভাই খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে, এটা খুবই জরুরি আমাদের। আসলে আমি অনেক জায়গায় দেখেছি যে এই ইনফ্রাস্ট্রাকচারটা স্টুডেন্টদের ক্লিয়ার থাকে না বা প্রোগ্রামারদের ক্লিয়ার থাকে না, যার কারণে তার বিভিন্ন হেজিটেশনে ভোগে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের ডায়নামিক সে কল্পনা করতে পারে না, কারণ তার কনসেপ্ট যখন ক্লিয়ার না হয় তখন তার আইডিয়াগুলো সে মিলাতে পারে না। তো আমার যতটুকু আইডিয়াস আমি শেয়ার করি, এটাও যে আসলে ট্রুলি আমি সেটা বলবো না, আমি যা দেখাচ্ছি এগুলো আমি কাজ করেছি এগুলো, এই জন্য বলে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অ্যাপেক্সের একদম 100% কোনো সফটওয়্যার ফুল ইআরপি একদম ফুল মডিউল নিয়ে লঞ্চ করতে পারে নাই। হ্যাঁ, সবাই কিন্তু শিখতেছে, শেখাচ্ছে, শিখতেছে, শেখাচ্ছে, এবং এটা আসতে আসলে লাইনে আসতে এবং টোটালি সবার আসতে সময় লাগবে, তাই না? আমরা হয়তো এখন 19.0 স্টার্ট করছি, অনেক জায়গায় এটাও স্টার্ট করে নাই, এবং আমরা 19.2 লেটেস্ট ভার্সনটাই স্টার্ট করছি, তাই না ভাই? এই জন্য আসলে আপনাদের যেটা করতে হবে, একটু সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সেটা হলো সবাই লার্নিং এর মধ্যে থাকতে হবে, উদ্ভাবনী কিছু নিয়ে আসতে হবে। আমি কিছু থিম দেখাবো, আপনারা সেটা আরো স্টাডি করবেন। আমি ধর আপনাকে ড্যাশবোর্ড দেখাবো একটা, আপনি ওই টাইপে আরো কিছু প্লাগইনস কি কি করা যায় ঘাটাঘাটি করে আপনি যে লোকমোশন বানাবেন, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এইভাবে একটা মানসিকতা রাখতে হবে, যেটা কিন্তু আমরা আপনাদেরকে এসকিউএল, পিএসকিউএল, ফর্ম সাপোর্টস বলি নাই, অ্যাডমিন 1 2 বলি নাই। এটা কেন বলতেছি? এটা যে আমি যে খুব বেশি জানি এমনটা কিন্তু না, আমি আমার কাজটাকে হয়তো পারপাস সার্ভ করতেছি, আমি আপনাকে একটা লাইনে ধরাই দিচ্ছি, কিন্তু আপনাকেও এখানে স্টাডি করে আপনিও আরো অনেক কিছু উদ্ভাবন করতে পারবেন এখানে, সেই সুযোগটা এখানে আছে। ঠিক আছে, এখন এখন দেখেন, এখন কোশ্চেন, আমরা ওরাকেল অ্যাপেক্স 19.2 এর মধ্যে দুটো ভার্সনে ঢুকেছিলাম, কয়টা ভার্সন? একটু খেয়াল করেন, এই ধরনের অ্যাপেক্সটা আমরা ওয়ার্ডসেল এই ডাটাবেসটাকে এখানে দিলাম, দিছি না? এই অ্যাপেক্সটা কয়টা মোড? দুইটা, একটা হলো নরমাল ইউজার বা ডেভেলপমেন্ট মোড বলছিলাম, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন মোড, তাই না? এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, এখানে ওয়ার্ক স্পেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আবার আমাদের আলাদা আলাদা যে ইউজার আছে, যেমন এই স্যার এগুলো, সেগুলোকেও তো আমাদের এইখানে কানেক্ট করাইতে হবে নাকি? এই অ্যাপেক্স দিয়ে সফটওয়্যার গুলো বানাবো, ডাটাবেস কিন্তু সে বানাবে না, অ্যাপেক্স বানাবে না, ডাটাবেস তো আমার বানানোই আছে, তাহলে আমার আসলে ঘটনাটা কি ঘটবে, তাই না? এবার আসেন, মাসালটা কি, এখানের মূল তত্ত্বটা কি, ইনফ্রাস্ট্রাকচারটা কি, আর্কিটেকচারটা কি? আর্কিটেকচার হলো ওরাকেল অ্যাপেক্স বলতেছে, ভাইয়া তোমার আমার এখানে তোমার একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হলে প্রথমে তোমাকে একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করতে হবে, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। মানে তোমার তুমি যেটা কাজ করবে একটা সফটওয়্যারে, তুমি এই যে একটা অ্যাপ, তুমি যে একটা ডাটাবেস ইউজারকে বেস করে কাজ করবা, এটার জন্য তোমার প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকটা ইউজারের জন্য, খেয়াল করেন কিন্তু শুনেন, প্রত্যেকটা ইউজারকে তুমি যখনই অ্যাপেক্সের এই টুলের মাধ্যমে ডেভেলপ করা স্টার্ট করবা, তুমি একটা করো, তুমি তো আরও একটা করতে চাইতে পারো, তুমি আর একটা করতে চাইতে পারো, তাই না? তো তোমার অ্যাডমিন প্যানেল একটাই, তো যখনই কোনো নতুন ইউজারকে, ডেটাবেজের ইউজারকে তুমি অ্যাপেক্সের মাধ্যমে ডেভেলপ করতে চাইবে, প্রথম কাজ হলো তুমি এই অ্যাডমিনে ঢুকে একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করো, এটা তোমার একটা ওয়ার্ক স্টেশন, লাইক ওয়ার্ক স্টেশন, একটা ইনস্ট্যান্স। হ্যাঁ, যেগুলো ইনস্ট্যান্স কি আসলে, এগুলো আমি বললাম যে অ্যাডমিন 1 2 আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে যা আপনারা শিখবেন 12 এর,
খেয়াল করে বুঝছেন কিন্তু, তার মানে কি আমি যদি এইচআর এর জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই অ্যাপেক্স এর মাধ্যমে, আমাকে কি করতে হবে, আগে একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করতে হবে। তার মানে যদি আমার এরকম 10টা ডেটাবেজ এর ইউজার থাকে তাহলে 10টা ওয়ার্ক স্পেস ইন্ডিভিজুয়াল তৈরি করতে হবে, এক নম্বর এক। এবং যখনই ওয়ার্ক স্পেস এ ডেভেলপ করতে হবে তখন এই ওয়ার্ক স্পেস এ ঢুকতে হলে আবার ওয়ার্ক স্পেস এ যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল মনে আছে কোনটা, এটা এই যে একটু আগে আমি ঢুকেছি না আপনাদের এখানে, খেয়াল করেন আমি এখানে লগ ইন করছিলাম না এইমাত্র এখানে, এটা আবার আমার ইয়াটা চলে আসছে ওই নর্মাল প্যানেলটা আসছে। আমি একটু সময় লাগবে কিন্তু ভাই, আজকেও একটু সময় লাগবে, কারণ এগুলো আসলে খুব দ্রুত ভিডিও টিউটোরিয়াল করে দিব। আমি তো ভিডিও দেখি, দেখি না তো সেটা না, আমার বিভিন্ন টপিক আমি দেখি, আমার বিভিন্ন টুল দেখতে হয়, তো একটা কমার্শিয়াল ভিডিও মানে খুব দ্রুত শৃঙ্খলার সাথে সুন্দর করে বোঝাচ্ছে। তো আমার ভিডিওটা আসলে ভিউয়ার বাড়াবার জন্য, বারবার কিন্তু বলা হচ্ছে আপনাদের উপকারের জন্য, হ্যাঁ তথ্য যারা নেবেন এই জন্য এটা একটু লং হবে, যাদের ভালো লাগবে তারা শিখবেন, যারা ভালো লাগবে না দেখবেন না, দরকার নেই। হ্যাঁ আমাদের স্টুডিও আমার এই কথাগুলো যেন আপনাদের থাকে এই ভেবে ভাবছিল, এই জন্য আসলে বলা, তাই না? এটা আসলে আমাদের অন্য আর কোনো উদ্দেশ্য নাই আপনাদের, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ তার মানে ক্লিয়ার কি না বিষয়টা? যখনই আপনি ফিল করবেন যে আপনি নতুন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, নতুন একটা প্রজেক্ট নিয়েছেন, একটা ক্লায়েন্ট বাড়ছে, কিছু হয়েছে, তখনই আপনার ডাটাবেসে আপনি একটা ইউজার ডেভেলপ করছেন, তৈরি করছেন, সাথে সাথে সেটাকে যখন ডেভেলপ মোডে যাবেন ওটার জন্য নতুন আর একটা জগৎ তৈরি করতে হবে, নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। প্রথম এনভায়রনমেন্ট হলো অ্যাডমিন প্যানেলে গিয়ে আগে অ্যাডমিনের যে ওই যে অ্যাপেক্সের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু এইটার সিসি ইউজারের না, অ্যাপেক্সের, অ্যাপেক্সের সিসি ইউজারও বলতে পারে, কি বলেন? অ্যাপেক্সের অ্যাডমিনিস্ট্রেশন যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ঢুকে আগে আমি একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করবো, বানাবো, কথা বুঝে আসছে? এই ওয়ার্ক স্পেস তৈরি করার সময় অবশ্যই যেটা খেয়াল করতে হবে, ইউনিক হতে হবে, স্পেস দেওয়া যাবে না, ওই যে মনে আছে টেবিল অবজেক্ট ইউজার তৈরি করার জন্য ডেটাবেজের মধ্যে যে নিয়মগুলো ছিল ম্যাক্সিমাম সিমিলার টু সেম দ্যাট, বুঝতে পারছি কিনা? সো এখানে আমাদের প্রথমে কি লাগবে, একটা ওয়ার্ক স্টেশন বানাতে হবে, তার মানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা, বুঝতে পারছি? এক নম্বর কাজ, তার মানে ওয়ার্ক স্টেশন বানাবার পরে এরপর কাজ কি, অ্যাপেক্স এখানে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, অ্যাপেক্স এখানে আরেকটা স্তর দিয়েছে, স্তরটা কি, স্তর হলো অ্যাপেক্স বলতেছে ভাই তুমি তোমার তো মোট দুটো, একটা হলো অ্যাডমিন ওয়ার্ক স্পেস ডেভেলপ করছো, একটা কি ডেভেলপমেন্ট মোড, তাই না? বা নর্মাল ইউজার বলি, এটা আসলে নর্মাল না ডেভেলপ, যেভাবেই আপনি ট্রিট করেন সমস্যা নেই, ডেভেলপমেন্ট মোড। এই ডেভেলপমেন্ট মোডে এরপরের কাজ হলো ওরাকেল অ্যাপেক্স বলতেছে ভাই তুমি যদিও ধরেন এইচআর এর জন্য তুমি একটা ওয়ার্ক স্পেস তৈরি করছো, ভালো কথা, এখন তোমাকে আবার এইখানে ঢুকে কাজ করার জন্য, ডেভেলপমেন্ট মোডে কাজ করার জন্য তোমাকে আরেকটা ইউজার তৈরি করতে হবে। এগুলো জেনে রাখেন, এগুলো জেনে রাখেন, এবং সেম কাজ কিন্তু করবো। আপনারা বলেন স্যার এত ইউজার কেন, কোনটার সাথে শুরু কি, যদি আমার মাকসাদ হলো কি, আমার টার্গেট কি, টার্গেট হলো আমি এই এইচআর ইউজার সাথে কানেক্ট করাবো, কিন্তু তার মানে আমাকে কত কিছু করে আসতে হচ্ছে, এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে কি একটা ইউজার তৈরি করতে হচ্ছে, ওয়ার্ক স্পেস তৈরি করতে হচ্ছে, এবং এইখানে কাজ করার জন্য তার মানে কি এখানে ঢুকে প্রথমে যেটা করতে হবে কি ওয়ার্ক স্পেস, দুই নম্বর একটা ইউজার তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে, ইউজার। এই ইউজারটা কি ইউজার, এইটা এই ইউজারটা হলো একটা অ্যাপেক্স ইউজার, এটা কি ইউজার, অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাপেক্স এর ইউজার, এই ইউজারের তথ্যগুলো থাকবে আবার ওই যে অ্যাপেক্স টেবিল স্পেস তৈরি করছিলেন না সেখানে সবকিছু, আর আপনার নর্মাল ডাটাবেজে তথ্য কোথায় থাকবে, ওই ওয়ার্সেল ডাটাবেজে, কারণ আপনার বিজনেস ডাটা ওয়েল টিপি যেগুলো সেগুলো থাকলে সেখানে ওর ওটি থাকবে ওখানে, এটা অ্যাপেক্স বুঝে নেবে সার্ভার ইন্টারনাল ইমপ্লিসিট বুঝবে, এটা আপনার দরকার নেই বোঝা। তাহলে একটা ইউজার তৈরি করতে হবে, কি ইউজার, অ্যাপেক্স এর একটা অ্যাপ্লিকেশন ইউজার বানাতে হবে, সেটা কোথায় রাখবেন, সেটা বানাবে কে, এই অ্যাডমিন থেকে, দুই নম্বর কাজ, দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো এবার আসলে এই ওয়ার্ক স্পেস তো ওয়ার্ক স্পেস ইন্ডিভিজুয়াল, এই একটা নর্মাল একটা ইউজার তৈরি করলাম সেটাও কি একটা ইউজার, কিন্তু আসলে আমি যে এইচআর ইউজারে এই ওয়ার্ক স্পেস দিয়ে এই অ্যাপ্লিকেশন এক্সপ্রেস এর
ইউজার দিয়ে কাজ করবো সেটা এনশিওর করতে হবে না, করতে হবে। এই জন্য এই যখন ওয়ার্ক স্পেস বানাবো তখনই আমরা বানাবার পরে আমরা বলে দিব, এরপরে প্রথমে ওয়ার্ক স্পেস তৈরি করব, তারপরে আমরা একটা ইউজার তৈরি করব, ইউজার তৈরি করে আমরা চলে যাব হলো। এখন তাহলে এক নম্বর কি করবে দেখেন তো, এখানে তো যখন আমার টার্গেট হলো আমি এইচআর ইউজারের জন্য বা আমার কাঙ্ক্ষিত একটা ইউজারের জন্য আমি কি করব, অ্যাপেক্সে ডেভেলপ করব। প্রথম কাজ কি করতে হবে, আমাকে একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করতে হবে, এটা একটা ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, তারপরে আমাকে এই অ্যাডমিন প্যানেলের ভিতরেই অ্যাডমিনিস্ট্রেশন মোডের মধ্যেই আমাকে একটা অ্যাপ্লিকেশন ইউজারও ডেভেলপ করতে হবে। দুই নম্বর, তিন নম্বর হলো এবার ওই অ্যাপ্লিকেশন ইউজারের সাথে আমি যে ওয়ার্ক স্পেস বানাইলাম সেটাকে ট্যাগ করাবো, আর ডেটাবেজ যে ইউজার ছিল সেটাকেও ট্যাগ করাই দেবো। ওকে, কোনটা এই অ্যাপ্লিকেশন যে ইউজারটা আমি তৈরি করছি। এরপর এরপর যখন আমি ঢুকবো এই কোন জায়গায় ঢুকবো, নর্মাল মোডে, লাইক আমি যখন এই মোডে ঢুকবো তখন আমার কাছে কি চাইবে, ওয়ার্ক স্পেস চাইবে, তাহলে সেটা কোনটা দিব, এই ওয়ার্ক স্পেস দিব। এরপরে অ্যাপ্লিকেশন ইউজার চাইবে এটা কোনটা, এই ইউজার না এই ইউজার, বলেন তো এই ইউজার, কারণ এই ইউজারের সাথে ট্যাগ করা আছেই ডেটাবেস ইউজার, এটা আমার লাগবে না, কোনটা দিব, এই ইউজার এবং এই ইউজারের নামের সাথে পাসওয়ার্ড তো লাগে আপনার বোঝেনি। তো তখন আমরা কি করব, ওই অ্যাপ্লিকেশন ইউজারের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাব। ঢুকে যে টেবিল টুবিল আমরা তখন কি পাবো, সব টেবিল টুবিল সব কিছু বা যা পাওয়ার কোনটা তো পাবো, এটারটাই পাবো। বুঝেছেন? এরপরে আসেন, যখন আপনি এই অ্যাডমিন প্যানেল দিয়ে ঢুকলেন, এটা ধরেন আমাদের সরি নর্মাল প্যানেল দিয়ে ঢুকলেন, না এই নর্মালি আমি ঢুকলাম কি কি দিয়ে, ওয়ার্ক স্পেস ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। হ্যাঁ, এবং এই ইউজারের সাথে তো আমার ডাটাবেস ইউজার ট্যাগ করা আছেই, আছে না? আচ্ছা, এরপর যখন আমি ঢুকবো, ঢোকার পরে আমরা আসলে ফর্মস রিপোর্টসে কি হইতো, ফর্মস রিপোর্টসে আমাদের এ টু জেড মেনু, লগ ইন পেজ কত কিছু ডেভেলপ করতে লাগতো না, কিন্তু এখানে একটা সুবিধা হইল, যখনই আপনি ঢুকবেন ঢুকে একটা প্রথমে বলবে তুমি একটা অ্যাপ তৈরি করবো কিনা, আপনারা দেখবেন আমি দেখাবো এখনই, ঢোকার সাথে সাথেই আমরা একটা ক্লিক 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 করে একটা অ্যাপ বানাই ফেলবো, আমরা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাই ফেলবো, কিছু লাগবে না। তখন আমরা বাই ডিফল্ট এটার ভিতরে আমরা একটা দুই তিনটা জিনিস পেয়ে যাব, একটা হলো লগ ইন পেজ পাবো, একটা কি পাবো, লগ ইন, যখন একটা অ্যাপ বানাবো লগ ইন পেজ পাবো, লগ ইন পেজের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, এই একটা, এটার ঘটনা আমি আসতেছি। এরপরে লগ ইন পেজের পরে আমাদের একটা হোম পেজ আসবে, কি আসবে, একটা হোম পেজ আসবে, হোম পেজের ভিতরে একটা মেনুও থাকবে এরকমের, এগুলো কিছুই করা লাগবে না। আপনি নেক্সট 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 ক্লিক, আপনার কোনো কাজই নাই, আপনার আর লগ ইন পেজ বানাইতে হবে না। অথচ আমরা ফর্মসে লগ ইন পেজ তৈরি করতাম, ফর্মসে মেনু তৈরি করতাম বা বিভিন্ন ক্যাটাগরি দিয়ে মেনু বানাতাম নিজের ডিজাইন মতো, এবার এটাকে ওইটাকে ধরাইতাম, কত কাজ করতে হতো প্রোগ্রামিং এই সেই, এখানে এইগুলো লাগবে না। এগুলো আপনি একটা ঢুকেই অ্যাপ তৈরি করার সাথে সাথেই আপনি কি পাবেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য লগ ইন পেজ পাবেন, অটো হয়ে যাবে, একটা মেনু পাবেন, এরপরে আপনি ওইটাকে কাস্টমাইজ করতে পারবেন, শিখাবো কিভাবে এটা করবেন, ডিজাইন করবেন কোথায় কি। এবং ঢোকার সময় এখন এখন একটা বিষয় আছে যে এইখানে যখন লগ ইন পেজ দিব সেখানে আবার ইউজার নেম পাসওয়ার্ড আছে না, এখানে আমি তাহলে কোন ইউজার নেম পাসওয়ার্ড দিব, এটা কোনো একটা প্রশ্ন থাকে না। এটা আমরা চাইলে দুটো জিনিসেরই ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি, একটা হলো অ্যাপ্লিকেশনটাও দিতে পারি, আবার এই ডাটাবেজটাও সেট করে দিতে পারবো, সেটা আমাদের ইচ্ছা। ডাটাবেজটাও সেট করে দিতে পারবো যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবে ডাটাবেজে, এইচআর এইচআর দিয়ে ঢুকবে, অথবা এখানে যেটা দিচ্ছে সেটা দিয়ে ঢুকবে। কিন্তু আমি মনে করি এই দুইটার একটা দিয়েই ঢোকা ঠিক না, আমরা ওই যে আপনাদের ফর্মস রিপোর্টসের মধ্যে ইউজার ইনফো একটা টেবিল তৈরি করেছিলাম, সেখানে আমাদের ইউজার হয়ে সে ঢুকবে। কারণ কি, এই মোডটা তো হলো ক্লায়েন্ট মোড, এটা তো আমাদের ডেভেলপমেন্ট মোড না, আমরা সফটওয়্যারটা যাদের জন্য ডেভেলপ করব, ওই বেচারারা ওই লোকজনরা যারা আমাদেরকে সফটওয়্যারটা কিনবে বা আমি যাদের জন্য বানাবো, ওনারা এই লগ ইন পেজটাকে দিব ওনাদেরকে, আমরা ওনাদেরকে আমরা কিন্তু এটাও দিব না এটাও দিব না, এটা আমাদের ডেভেলপমেন্ট। আবার আমাদের ডেভেলপমেন্টের মধ্যেই একটা ডেভেলপমেন্ট মোড, একটা অ্যাডমিন প্যানেল মোড, ক্লিয়ার ভাই? এই হলো এখানকার ইনফ্রাস্ট্রাকচার হলো বেসিকটা, আরো ডিটেলস তো রয়েই গেছে। এইভাবে ঘটনা যদি আর এই বর্ণনা শুনতে থাকবেন শুনতে থাকবেন, মানে কয়েকটা ক্লাস খালি আপনাকে এইভাবেই শুনতে হবে। দুঃখের বিষয় হলো এগুলো একসাথে আমি উপায় নেই, আসলে কাজ করতে গিয়ে
এটা দেখে শুনে তারপরে আপনাদেরকে হয়তো বলতেছি, নিজের সম্পূর্ণটা ইদি বলতে পারেন। আছে না যে আমি কারোর কাছ থেকে শিখছি, আসলে আমাদের সময়কার অ্যাপেক্সটা ছিল না, সত্যি কথা ছিল, মানে ওইভাবে তো আসে নাই, পরে আমরা চেষ্টা করছি, কোথাও গিয়েছিলাম হয়তো সেখানেও প্রশ্ন করতাম যে এইটা কেন, তাহলে এটা কেন, ইউজার কোনটা, প্যাচটা লেগে যেত আমার প্রথমে, আসলে ইউজার কোনটা, এটা ইউজার, ওটা অ্যাডমিন, কি হচ্ছে কি আসলে। পরে অ্যানালাইসিস করে থিসিস করে দেখলাম যে আসলে তো না বিষয়টা তো এরকম। এবার মনে হলো এভাবে যদি আমরা চেষ্টা করি স্টুডেন্টরা বুঝবে সহজ তরিকা আর কি, এই হলো কথা, বুঝে আসছি ভাই? তার মানে নতুন যদি আপনি একটা কোন ইন্ডিভিজুয়াল ডাটাবেস যেখানে আপনার অ্যাপেক্স ইনস্টল করা আছে সেখানে যদি নতুন একটা প্রজেক্টে হাতে নেন, তাহলে কি করতে হবে বুঝছেন না? কি করতে হবে আপনি, হ্যাঁ ইউজার তৈরি করেন, ডাটাবেস ইউজার বানান, বানায় ওয়ার্ক স্পেস বানান, অ্যাপ্লিকেশন ইউজার বানান, বানায় এর সাথে এটা ট্যাগ করান, করায় এখান থেকে ঢোকেন, ঢোকার পর একটা অ্যাপ বানান, বানায় করেন, ক্লিয়ার? তাহলে আরেকটা জগৎ, আরেকটা জগৎ, আরেকটা জগৎ, এইটাই। তবে কখনোই এই ধারণা করিয়েন না যে একটা ওয়ার্ক স্পেস এর ভিতরে আমি মাল্টিপল ডাটাবেস ইউজার কে সেট করে কাজ করবো, এটা হবে না, এটা হবে না, এটা হবে একটা ডাটাবেস ইউজারের জন্য পুরো সেপারেট একটা। এখন একটা এখানে আরেকটা সুযোগ আছে যে আমি একটা ওয়ার্ক স্পেস এর জন্য মাল্টিপল ইউজার বানিয়ে রাখতে পারবো। ধরেন আপনারা পাঁচজন লোক একটা সফটওয়্যারে কাজ করবেন, হ্যাঁ পাঁচজন লোক একটা সফটওয়্যার কাজ করবে, তখন আমি আপনাদেরকে পাঁচটা ইউজার তৈরি করে দিতে হবে একটা ডাটাবেজের মধ্যে, কিনা পাঁচজনে ডেভেলপ করলো, আবার এই একটা বুঝছে কিনা, এই একটা আবার হলো যে না সবাই ইউজার নিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সবাই করতে থাকবো, আপনি একটা পেজ বানাবেন, উনি একটা পেজ বানাবেন, বানাবে। তো এখানে আরেকটা সুবিধা আছে অ্যাপেক্সের, তো আসলে নানাবিধ সুবিধার শেষ নাই, অ্যাপেক্সের সুবিধার শেষ নাই, সেটা যদি আমরা বলি আগের সেই 1970-75 সালের জিন্দেগি, 2000 সালের পরে জিন্দেগি কি এক বলে, তখন টেকনোলজি ছিল না, তখন এতটা স্মুথ ছিল না, ওয়ার্ল্ড কি ছিল, আর এখন বললে এটা এটা কখনো কম্পেয়ার করা যায়, এটা কি কখনো মিল করানো যায়, যদিও শান্তি ওই জমানা বেশি ছিল এতে কোনো সন্দেহ নাই, হ্যাঁ শান্তি সব মানুষের ক্রিয়েট করে নিতে হয়, ঠিক সেরকম আমি যদি কম্পেয়ার করি ঠিক সেরকম ফর্ম সিপোর্ট ছিল সেই 1950 সালের আগের জগৎ, আর 1900 আমাদের এখনকার হলে অ্যাপেক্স এর জগৎ বলতে পারেন, এখন যে টেকনোলজি আছে, কি বলেন বুঝেন না কথাটা, হ্যাঁ কোথায় চলে গেছে সেই 1950 সালের মানুষ, এখন এই সালে এসে ফেসবুক চালাতে চায়, এটা সকাল একটা ঘটনা শুন, তার বাবা 1945 সালে জন্মগ্রহণ করছে, আমার বাবা তার বার্থডে ইতে, সে আজকে সকালে বলে সে ফেসবুক চালাবে, তার একটা লাগবে ফোন লাগবে, মানে টাচ ফোন লাগবে, সময়ের দাবি এগুলো এখন, হ্যাঁ বুঝতেছেন ভাই এই বিষয়টা কি, আমরা এখন ডায়াগ্রাম করে আমি যেভাবে যেখানে দিছিলাম আপনার ওখানে দিতে হবে এমনটা না, আপনার কি বোঝা যেতে পারবেন না প্রত্যেকের লোককে, ভাই বিষয়টা এরকম, বিষয়টা জানতে এটা এই পার্ট এই পার্টে, এখন আমি যা বলছি সেটা এখন প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল শুধু তাই না, আমি এখন কি দেখাবো আপনাদেরকে, আমি এখন দেখাবো ডেটাবেজে ঢুকে নতুন একটা ইউজার তৈরি করে সেটার সাথে কানেক্ট করিয়ে দেখাবো, এরপরে ডেটাবেজে ঢুকে ঢুকে এসকিউএল প্লাস অথবা এসকিউএল ডেভেলপার ঢুকে ঢুকে যে টেবিল বানাবো ডাটা ইনসার্ট করবো সেটা ওখানে পাই কিনা, টেবিল দেখা যায় কিনা, কি কি আছে কি না আছে সব কিছু এখন বোঝাই দেবো ইনশাআল্লাহ। এই জন্য বলছি যে কাজ করার আগে, কাজ কিন্তু 5 মিনিটেরও না, কাজ কিন্তু 5 মিনিটেরও না, কিন্তু এটা আগে বুঝতে হবে, যারা আমরা দীর্ঘমেয়াদী এই ওরাকেল প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করতে চাই, আর যারা রেডিমেড তাদের ধৈর্য কিন্তু থাকবে না, তারা ধামাধাম করে ভাই নেক্সট 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 ফিনিশড, এটা দিয়ে প্রোডাক্টিভ কিছু আশা করা যায় না, খুব বুঝতে হবে আগে, আগে নিজেকে নিজের ক্যালকুলেশন মিলাইতে হবে কাগজে কলমে, বুঝে আসছে? আচ্ছা তো একটা কথা কিন্তু আমি বলছিলাম যে এই যে ইউজার অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের জন্য যে পেজটা বানাবো, তার মানে দেখেন লগ ইন হইলো কয়টা তৈরি, একটা অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লগ ইন আমাদের জন্য, একটা হলো ক্লায়েন্টের জন্য টেস্ট করার জন্য, হ্যাঁ আচ্ছা এইখানে ইউজার নেম পাসওয়ার্ড, আমি মনে করি এটাও ঠিক না, এটাও ঠিক না, ওই যে আমাদের এই ইউজারের মনে কর তাহলে কি ঠিক, এই এইটার ইউজারের মধ্যে আমরা একটা ইউজার ইনফরমেশন টেবিল বানাবো, সেখানে একটা পেজ বানাবো, ইউজাররা কি করবো ওখানে তাদের ইউজার নেম অ্যাড করে দিবে এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে অথেন্টিকেট করবে, হ্যাঁ ওটাকে বলা ইউজার অথেন্টিকেশন,
যেটা আপনারা লগইন পেজে ফর্মসের পারসে করছেন না, সেটা সেই জিনিসটা ডেভেলপ করে দেব কোথায়, এই জায়গাটা প্রোগ্রামিং করে, বুঝলেন? তাহলে আরো মজার হবে কি না? তো তখন আপনি কি বলবেন যে অ্যাপ্লিকেশন ইউজার কোনটা, ডাটাবেজ ইউজার কোনটা? তখন অ্যাপ্লিকেশন ইউজার এটাই হবে, ডাটাবেজ ইউজার তো আছেই, কিন্তু মাঝের এই ঘটনা কিন্তু আলাদা হয়ে গেল। এরপরে আমরা একে 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 আমাদের কি বানাবো, আমাদের পেজ গুলো তৈরি করতে হবে। আরেকটা কথা আগে বলতে চেয়েছিলাম, এখন আবার বলি, সেটা হলো এখানে আরেকটা ফ্লেভার আছে, আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো আমরা যখন ওরাকেল ফর্মস এবং রিপোর্টসে, ওরাকেল ফর্মসে FMX ফাইলে যখন রান করিয়ে কেউ ডাটা লাইভে দেখতে চাইতো বা কোনো কাজ করতেছে এমন অবস্থায়, ওই FMX ফর্মের যে মেইন FMB ফাইলটা আপনি কিন্তু ফর্ম বিল্ডার থেকে কম্পাইল করতে পারতেন না, কি বলতো, একটা এরর দিত না? হ্যাঁ, এই ধরনের সমস্যা এই জায়গাটা নাই, আলহামদুলিল্লাহ বলে নাই কেন, বলে নাই কেন, নাই এটাই নাই, এটা ভালো হয়েছে কিনা? হাজার হাজার মানুষ কাজ করতে থাকবে, করবে, সে যে সেশনে ছিল করতে থাকবে, ডাটাবেস বুঝে যাবে যে হ্যাঁ ওই সেশনের, আমি নতুন সেভ কম্পাইল, আমি মানে আমার অ্যাপেক্স এর ফর্মটাকে সেভ দিয়ে ছেড়ে দিব, উনি যখন রিফ্রেশ দেবে তার নতুন তো পেয়ে যাবে, তাতে লক্ষ লক্ষ মানুষ যদি আমার পেজটাকে ধরে কাজ করতে থাকে, আমার কারেন্ট অবস্থায় আমি এটাকে কাজ করতে পারবো না এমনটা না, আমি আমার কাজ হতে থাকবে, এটা একটা গুড অ্যাডভান্টেজ কিনা বলেন, ফিল করেন, ফিল করেন। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে অ্যাপেক্স শেখার আগে সবচেয়ে ভালো হয় SQL, PLSQL, ফর্মস, রিপোর্ট শিখে একটা প্রজেক্ট ডেভেলপ করে আসো, একটা প্রজেক্ট ডেভেলপ করে আসো, ডেভেলপ করে আসলে তুমি বুঝবা যে সফটওয়্যার ডেভেলপমেন্টের মূল থিমটা কি, কোথায় কি করতে হবে, অনেক জিনিস সুন্দরভাবে বুঝে আসবে। এবার আপনারা এখানে যারা IDBMS স্টুডেন্ট আছেন, আপনারাই বলেন তো, এই প্রজেক্টে যদি কেউ SQL, PLSQL মোটামুটি শিখে সেই সফটওয়্যার ডেভেলপ করতে চায়, তার আগের কোনো ল্যাঙ্গুয়েজের কোনো কিছুরই কোনো নলেজ নাই সফটওয়্যার ডেভেলপমেন্টের, তার বুঝ ক্ষমতা, ধারণ ক্ষমতা, আর যারা মোটামুটি আমাদের ফর্ম সিকিউরিটি করতে হবে এমনটা না, .NET দিয়ে করছে, জাভা দিয়ে করছে, কোনো না কোনো নলেজ তার আছে, ভিজুয়াল বেসিক হোক, যে কোনো একটা দিয়ে করছে, তার নলেজ ক্ষমতা কি এক হবে? এটা একটা অ্যাডভান্স টুল, অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো এটা শিখতে হলে আপনাকে প্রিরিকুইজিট কিছু কাজ করে আসতে হবে। এটা যদি আমি বলি তাহলে অনার্স মাস্টার্সের পড়াশোনা, যেমন তাকে আপনাকে SSC দিয়ে অনেক কিছু পরীক্ষা ফেস করে সার্টিফিকেট কি, এক্সাম কি, এগুলো বুঝে আসতে হবে, হঠাৎ করে এসেই কিন্তু আপনি পারবেন না। এই কথাটাই, এই কথাটাই আমি আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন সময় বলতাম। ওকে, তো চলুন আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখলাম সেটা কাজ করি। তো আমি এখন আপনাদেরকে HR ইউজারের সাথে একটু কানেক্ট করিয়ে দেখার ব্যবস্থা করি, প্রথম কাজ। দুই নম্বর কাজ, এরপরে ধরেন আমি আবার শেখাবো যে কি, নতুন একটা প্রজেক্ট যদি ডেভেলপ করি তাহলে আমার কি কি করা লাগতো, তখন আমি আবার দ্বিতীয়ত এসে আবার আমি ডাটাবেজে ঢুকে একটা ইউজার তৈরি করবো, এরপরে এর জন্য কি করা লাগে সেটাও দেখব। ওকে, আমার মনে হয় তখন আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কিছু প্রশ্ন থেকে যায়, এই যে অথেন্টিকেশন, XYZ, এগুলো আমি আবার পরবর্তীতে ছোটো ছোটো ভিডিওতে আবার শিখিয়ে দিব, কোড টোড করে দিব। আমি অবশ্য আপনাদেরকে আমার সফট কপিগুলো দেই না, যেমন গতদিনের যে ভিডিও টিউটোরিয়ালটা ছিল এখানে কোডিংগুলো, তাই না, এখানে যেমন এই এখানে এটার বিভিন্ন কোড টোড ছিল না, যেখান থেকে আমি আপনাদেরকে এই যে এই যে বিষয়গুলো, তাই না, এগুলো আমি দিয়ে দিই। অনেকে আমাকে আপনারা ইয়ে করেন, স্যার একটু এগুলো দিয়ে দিলে ভালো হয়, ভাই একটু দিয়ে দেন, তো আমি দেইনি, ইচ্ছে করে দেই না আসলে, সত্যি কথা, কৃপণতার সাথে না, কিন্তু নলেজ তো শেয়ার করতেছি, কৃপণতার সাথে না দেই না, কারণ আপনি একটু টাইপ করেন, আপনি একটু লেখেন, আপনি একটু লেখেন, আপনি দেখতেছেন একটা জিনিস, আপনি যদি একটু না লিখতে পারেন, আমি এখানে বলছি যে গো টু CMD মোড, ওপেন CMD যান, ডি লেখেন, আপনার এটাও যদি কপি করতে হয়, এটাও কোডিংটা আপনার সামনে একটু লিখতে পারবেন না, এটা আসলে আমি তো আসলে এই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকও না, আমরা এখানে উড়ে এসে জুড়ে বসছি হয়তো, হ্যাঁ দীর্ঘদিন এখন কাজ করতেছি, তো আমি মনে করি আমাদের মতো যারা বা যতই আপনি এক্সপার্ট হন, কিছু নিজে নিজে কিছু করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা কিন্তু, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের লোক, আমি বলে দিলাম সেটা, আচ্ছা আল্লাহ চাই দীর্ঘদিন কাজ করতেছি, তো চালিয়ে আপনিও পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা থাকতে হবে, হয়তো এখন ম্যাক্সিমাম টাইম কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের সাথে চলাফেরা হয়, আল্লাহ চায়, বুঝছেন কিনা? এটার উদ্দেশ্য প্রতিহিংসা না, উদ্দেশ্য আপনাকে একটু কষ্ট দেওয়া না, উদ্দেশ্য আপনার ডেভেলপমেন্ট। আপনারা অবশ্যই কি করবেন,
টাইপ করবেন, লিখবেন, এইগুলো চাইবেন না। তারপরে যদি করে লাগে মেল করবেন পার্সোনালি, ওকে যে আমার এই জিনিসটা লাগবে, আমার দরকার, হ্যাঁ মেইলে পাঠাবো, এইভাবে পাবলিকলি দিব না। এখানে শিখতে হবে আপনাকে, লিখতেই হবে, এটার উপায় নাই। হ্যাঁ, তারপরে যদি লাগে মেল করবেন যে আমি অমুক ভিডিও লিঙ্কটা দিয়ে আমাকে মেল করে দিব, স্যার আমাকে এই জিনিসটার ডকুমেন্টটা আমাকে দেন, আমি দিয়ে দেবেন ইনশাল্লাহ। লেটস গো, তার কাজ শুরু করি। এখন এখন আপনি বুঝবেন, কিন্তু এখন কিন্তু আপনি বুঝবেন যে কি করতেছি। তাহলে আমার প্রথম মিশন কি, এইচআর ইউজারের সাথে আমি ফুল কনসেপ্ট শেয়ার করব, এক। দুই নম্বর মিশন কি, পরে আমি আবার নতুন একটা ইউজার প্রজেক্ট নিয়ে সেটাকে কিভাবে ডেভেলপ করবো। তিন নম্বর মিশন আপনাদের, তিন নম্বর মিশন হলো আপনারা আপনাদের প্রজেক্টের যে ডাটাবেসটা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করে আমাকে দেখাবেন। তাহলে আমি আজকে মনে করব কৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনাদের প্রতি আমি। ঠিক আছে ভাই, এবং আমরা আমার এই কাজটা দেখার পরে ব্রেক নিব, ব্রেক নিয়ে এসে আপনারা আমাকে কাজটা আজকে দেখাবেন। আমার এখন সময় লাগবে না, কাজ করতে সময় লাগবে, গড়ি ধরেন 10-15 মিনিট, খুবই সিম্পল, সহজে হয়ে যাবে, 10-15 মিনিট বেশি না। হ্যাঁ চলে তাহলে শুরু করি আমরা। তাহলে আপনারা বলেন আমি এইচআর ইউজারের সাথে কানেক্ট করিয়ে কাজ করতে চাই, তা আমাকে কি করতে হবে এখন? আমাকে আগে কি করতে হবে বলেন? ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। তাহলে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো কি নর্মাল মোডে না অ্যাডমিনিস্ট্রেটর মোডে? থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো বুঝছেন, শোনেন আমি বলি, একটু খেয়াল করেন, সব পারবেন, সব, কোনো টেনশন নাই। হ্যাঁ তাহলে কোথায় যাব? অ্যাডমিন মোড। এখন আসেন অ্যাডমিন মোডের জন্য আপনার কি ইউজার নেম পাসওয়ার্ড ছিল, আগেই সেভ করে রাখতে বলছিলাম। হ্যাঁ এই দেখেন কত কাজে আপনার লাগবে। হ্যাঁ এবার প্রশ্ন থাকে যে স্যার এটা তো আপনার মেশিনে করছেন, ক্লাউডে কিভাবে করবেন, তাই না? আমি আমার পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা দেখাবো যে oracle apex.oracle.com apex.oracle.com সেখানে ওরাকেল কর্পোরেশন নিজস্বই সে ক্লাউড দিয়েছে আপনাদের জন্য, সবার জন্য। হ্যাঁ আমরা যারা ওরাকেল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি আমাদের জন্য ক্লাউডের বেশি জায়গা, আমাদের জন্য হিউজ জায়গা আছে। আপনাদেরকে নেক্সট ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা ওরাকেলে ক্লাউড ব্যবহার করব, সেখানে কিভাবে আমি আমার ফ্রি স্পেস ব্যবহার করব এবং আমি যে কোনো জায়গা থেকে নেটে ঢুকেই আমি ধামাধাম করে আমার কাজ করে যাব, এক নম্বর। দুই নম্বর হলো এরপর ওখানে তো আমি করলাম, আমার নিজস্ব প্রজেক্টটা কিভাবে ওখানে আপলোড করব, দুই নম্বর। তিন নম্বর সিরিজ আমাদের আসবে ইনশাআল্লাহ, আপনাকে মনে করে দিয়েন যে স্যার এইটাই আমাদের টপিক ছিল। তিন নম্বর হবে যে আমরা কিভাবে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করব আমার অ্যাপেক্সের জিনিসপত্র ফাইলপত্র কিভাবে করব, এরপরে কাজ শুরু করব, কারণ এগুলো আসলে লাগে, এগুলো অনেকের লাগে, একটু মুভ টুভ করবে, এক্স ওয়াই জেড লাগবে। ওকে ইউজার নেম দিলাম, তারপরে আমরা কি দিব এখানে বলেন, কথা বলেন, পাসওয়ার্ড দিব। হ্যাঁ এটা কোন মোড লেখাই তো আছে, কি বলেন, লেখাই আছে সাইন ইন। দেন প্রথমেই আমি ঢুকে এইটা পেয়েছি, এর কারণ হলো যে আমি তো আসলে কোনো ওয়ার্ক স্পেস ডেভেলপ করি না, এই জন্য এটা আসে ক্রিয়েট ওয়ার্ক স্পেস। তো আমার উদ্দেশ্য কি, প্রজেকশন কি, আমি কি নিয়োগ করেছি বলেন, কার জন্য তৈরি করব, ডাটাবেজের কোন ইউজারের জন্য, বিল্ট ইন এইচআর, কারণ এইটা সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই ওরাকেলে যে কাজ করে সবাই জানেন এই ইউজারটা নিয়ে। ওকে এই ওয়ার্ক স্পেস নেম দাও, বলতেছে ওয়ার্ক স্পেস নেম দাও। তো এটা আপনি এটার জন্য আমি কি বলছিলাম বলেন তো, এই জন্য বলছিলাম যে এখানে একটা ইউনিক হবে, নামটা কি হবে, ক্যাপিটাল দিয়ে শুরু করবেন, ইউনিক দিবেন, যেটা আমরা আগে ওরাকেলে বিভিন্ন অবজেক্টস ইউজার তৈরি করার জন্য ব্যবহার করতাম। তো এইচআর এর জন্য যেহেতু তৈরি করব, ওই সংশ্লিষ্ট একটা নাম দেই, কি বলেন, হ্যাঁ বললাম এইচআর আন্ডারস্কোর ওআরসিএল আন্ডারস্কোর দিলাম, ধরেন ওয়ার্ক স্পেস না ডাব্লিউএস দিলাম, মানে কি ওয়ার্ক স্পেস। ওকে তাহলে এইটা কিন্তু আমার আবার পরবর্তীতে লাগবে, লাগবে কিনা বলেন। এই জন্য কি করবো এটাকে আমরা, এই যে আমরা লাস্টের দিকে এসে দরকার হয় আবার সেভ করা শুরু করব। এইভাবে আমি যেগুলো বলি এগুলো শুনেন, এগুলোর কিছু আমি এখানে কিছু ইউআরএল দিয়ে রাখছি, এগুলোর ব্যবহার আমি পরবর্তীতে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। হ্যাঁ তো আমরা কার জন্য তৈরি করবো ডাটাবেস ইউজারটাকে, এই চারি তথ্যগুলো আগে রেখে দিন, কারণ পরে আপনারা ভুলে যান, আপনাদের ওভার কনফিডেন্ট থাকে সবাই, আমি মনে রাখতে পারবো, কিন্তু এখানে দুজন আসামি আছেন, আছেন না, গতকাল আমি যখন দেখিয়েছি এখন আপনারা দুইজন কিন্তু গরমে লাগায় রাখছেন, হয় এটা আসে না ওটা আসে না, ওভার কনফিডেন্সের কারণেই মনে হইতে পারে, না হয়েছে আমি দেখে দিব কি হয়েছে। হ্যাঁ তো আমার ডেটাবেস ইউজারটা কোন হবে, ডেটাবেস ইউজারের নাম কি হবে,
এইচআর এর জন্য তৈরি করবো কি না? আচ্ছা, তো ওয়ার্ক স্পেস, ডব্লিউ ও আর কে এস পি এস সি, ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস নেম কি বানাচ্ছি? এই যে নামটা দিলাম, ওকে মনে রাখেন, মনে রাখেন, কিন্তু এগুলো কিন্তু লাগবে, সেভ দিয়ে রাখলাম। হ্যাঁ, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস আইডি দরকার নেই, বাই ডিফল্ট আইডি পড়বে। কে ফেলবে এটা? সার্ভার সিস্টেম ফেলবে, অ্যাপেক্স সিস্টেম ফেলবে। ওয়ার্ক স্পেস ডেসক্রিপশন চালে দিবে, না দিলে দিবেন না। ক্রিয়েট মাল্টিপল ওয়ার্ক স্পেস, আরো কিছু লাগবে কিনা আমি বলছি না, এগুলো কিছু লাগবে না। এই যে কয়েকটা লেয়ার আছে, খেয়াল করছেন, স্টেপ গুলো ফলো করতে হবে আপনাকে। অনেকে দেখবেন এটা স্ক্রল করবেন, নেক্সটটা দেখা যায় না অনেক সময়। হ্যাঁ, এখন কি বলছে, এই যে তো ওয়ার্ক স্পেস নিয়ে আমি আরো অনেক কথাবার্তা আপনাদের শিখাবো, ইনশাআল্লাহ শেয়ার করবো। তো এই একটা ঘটনা কিন্তু আমি এখানে বলছিলাম যে ভাইয়া তুমি কি ডেটাবেজ ইউজার সাথে কানেক্ট করাবা না নর্মাল একটা ইউজার বানায় শেষ করে দিবা? তো আমার উদ্দেশ্য কিন্তু নর্মাল ইউজার বানায় আমি করবো কি, আমাদের অবশ্যই একটা ডেটাবেজ, কারণ একটা সফটওয়্যার যখন ডেভেলপ হয় আগে অ্যাপেক্সে ঢুকে মানুষ শুরু করে না, আগে কি করে ইআরডি করে, ডিএফডি করবেন, আপনি ডেটাবেজের ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করবেন, এরপরে আর যাবেন অ্যাপেক্সে, রাইট? তার মানে কি আপনার ডেটাবেজের অংশটা কিন্তু অবশ্যই করা হয়ে থাকবে। সো যেটা আমরা এখানে করব, দেখেন এখানে কয়েকটা অপশন আছে, রিইউজিং এক্সিস্টিং স্কিমা, তুমি কি এক্সিস্টিং স্কিমা ব্যবহার করবে না করবে না? তো আমরা কি বলছি, করব, তাই না? ইয়েস দিস, এবার বলছি স্কিমা নেম কি, এটা কোনটা? ওই যে ডেটাবেজেরটা, কোনটা? এই যে ডেটাবেজের কোনটা তুমি করবা, তখন আপনি এখানে যতগুলো ইউজার থাকবে সব লিস্ট পাবেন এখানে। হ্যাঁ, দেখেন ক্লিক করেন, এই যে পেয়ে গেছেন না সব, খেয়াল করছেন কোনটা দিবেন? এই যে আপনি এখানে আসেন কিন্তু নাই, তার মানে কি আপনি বানান নাই, বানায় আসেন, না হলে ঠিক মতো ডাটাবেজে কানেক্ট হয় নাই বা কিছু ঝামেলা আছে, গরমিল আছে। এই যে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড এটা চায় না, দেখেন ডিজেবল হয়ে গেছে, কেন? ওই ডাটাবেজে ইউজার যদি দিছো পাসওয়ার্ড কি আসে না? আর যদি আমি না দিতাম, দেখেন এখানে যদি ইউজার না বলতাম, তাহলে যখন নতুন ইউজার বানাবো, ওই ইউজার অ্যাপেক্স ইউজার বানাবো একটা, সেই ইউজার নামে একটা ইউজারের মতো হয়ে যাবে বাই ডিফল্ট ডাটাবেজের ভিতরে। হ্যাঁ, হয়ে গেলে সেটা কিন্তু আপনার ওই যে ইউজার স্টেবল স্পেস হবে না। হ্যাঁ, এই জন্য প্রোডাকশন সিস্টেম ডাটাবেজ যেগুলো হবে, ওএলটিপি কারেন্ট ডাটাবেজ, সেটা আমি যেটা বলি সেটা করবেন এইভাবে, আগে ব্যাকগ্রাউন্ড ডেভেলপ, তারপরে অ্যাপেক্সে কানেক্ট। আচ্ছা ভাই বলেন তো, আপনারা যখন ফ্রন্ট সার্ভিসে কাজ করছেন বা ডট নেট জাভায় কাজ করেন, আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন, পিএইচপি তে আমরা করি, তখন কি করি? আগে ডাটাবেজ ডেভেলপ করেই তো কাজ করতে হবে, সিম্পল জিনিস, ব্যাকএন্ড এর কাজ ইউজার ইউজার বানায় পারমিশন দিয়ে এক্স ওয়াই জেড করেই তো কাজ করবেন, কি ইআরডি ডিএফডি বেসিক ডেভেলপ করে আসতে হবে না? তো পাসওয়ার্ড দিবেন, কোটা কি দিব কিনা, কোটা আছে এখানে একশন বলছি না, যেহেতু ডাটাবেজ এর আনলিমিটেড সবকিছু দেওয়া আছে আমার, এই জন্য ও আর কোটা বরাদ্দর কিছু নাই। এই যদি আমার, যদি আমি এখানে দিতাম, তখন এটা ইউজার স্টেবল স্পেস হইতো না, ওই অ্যাপেক্স এর হইতো, এখন আমার ইউজার স্টেবল স্পেস থেকে কোটা যাবে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখানে আরো কিছু বলছে, এখানে এখন আপাতত কিছু দরকার, এই যে ডিফল্ট টেবিল স্পেস কোনটা কথা কন না করে দেখছেন, এবং আপনার এখানে কি যদি সাজেস্ট, তুমি যদি এডিশনাল কিছু চাও, প্রিভিলেজ কিছু দিতে পারো, এই যেগুলো ম্যাটারিয়ালস ভি, এগুলোর কোনো প্রিভিলেজ তোমার লাগবে, তাহলে তুমি এখান থেকে কিছু নিতে। তো আমাদের এইচআর কে আমার যথেষ্ট প্রিভিলেজ দেওয়া আছে, বা আমাদের যে ইউজার বানাবো আমরা ডিবি প্রিভিলেজ দিয়ে আসি, কারণ ওকে অনেক কাজ করতে হবে, দ্যাটস এই সবাই সব কিছু সে পেয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? এই দেখেন আগে নলেজ লাগবে, আমি একটা কথা বারবার বলি, এসকিউএল পিএল এসকিউএল এর ডেপথ নলেজ লাগবে, বেসিক খুব স্ট্রং হতে হবে। দেখেন নেক্সট, এখন এখন বলতেছি ভাই আপনি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকছেন, ভালো কথা তাই না? এন্ড আপনি আবার নতুন একটা ওয়ার্ক স্পেস বানাইতে আসছেন, বলে ভাই আপনি একটু অথেন্টিকেট হন, আপনি কি আসলেই অ্যাডমিন ইউজারের লোক বা অ্যাডমিন দিয়ে একটু অথেন্টিকেট করেন, তাহলে এখানে কোনটা দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড? অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটরটা দিবেন, কেন? একটু অথেন্টিকেট করতেছে করে না, না আপনি একটু একটু ইয়া হয়ে আসেন। এখন বলতে পারেন যে কেন আমি দিদি ঢুকছি, আর আমি কি সেই না? আপনি সেই, ওই মোবাইল দেখেন টাকা তুলতে গেলে এটিএম এ বা বিভিন্ন সময় তারপর একটা ওটিএন আসে, আসে না? আমি কেন, আমি তো আমারটাই আসি, বলে আসে, একটু কনফার্ম হয়, ওভার কনফিডেন্স ওভার কনফার্ম করে আর কি, আর এই জন্য একবার একটু চাই আর কিছুই না। তো এখানে একটু অথেন্টিকেট করছে আর কিছুই না, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারটা পাসওয়ার্ড দিয়ে যেটা যদি ঢুকছে সেটাই এখানে করবে। এখন বলছে আপনার যে প্রজেক্টে বানাবেন, উনি যে আসেন তার কিছু এন্ট্রি করবেন কিনা এখানে? হ্যাঁ, আপনি এখানে দিতে পারেন, আমি বললাম এইচআর, বা আপনি এখানে নাম দিলেন এমডি কামাল, হ্যাঁ হইতে পারে এমডি এইচআর দিলেন, কি দিলেন একটা, পয়সা তো লাগবে না, কি বলেন এমডি কি? ইমেল, ইমেলটা ম্যান্ডেটরি, বুঝবেন কি, ওই যে লাল দাগ থাকে আপনার বোঝেন, আর দিলেন যে কি এইচআর @ কি gmail.com,
দিলেন আমার কি এটা অতটা ইয়ে না, যখন আপনি রিয়েল কাজ করবেন তখন একটা সুন্দর একটা দিয়ে দিলেন না? আর আমি আমার অ্যাডমিশনের তো আমি একটা দিয়ে আসি আগে ফাইনালি, যখন জ্ঞান জ্ঞান হলে আমি ওটা দিয়ে রিকভার করবো। আচ্ছা, সেম দিতে হবে একটা শর্ত না। এরপরে বলছে ভাইয়া আপনি এই কাজগুলো করছেন দেখেন ঠিক আছে কিনা, ওয়ার্ক স্পেস নেম এটা, আপনি এইটা হইলো ইউজার নেম এটা, হ্যাঁ আপনার ইমেল ছিল এটা, আপনার রিইউজার বলছেন এই যে এতক্ষণ যা করছেন সেটা। তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা চাইলে এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ বলে যেতে পারেন, হ্যাঁ বুদ্ধিমানের কাজ এটা। স্নিপিং টুলস আছে না, SNP দিবেন, এখান থেকে আমি এটা শেখাই দিই। এটা আনসে কি হবে দেখছেন তো নাকি, উইন্ডোজের বাই ডিফল্ট একটা ফিচার। হ্যাঁ আপনি লিখবেন SNP, হ্যাঁ স্নিপিং টুলস অ্যাড করেন এবং এখানে নিউতে ক্লিক করে এরকম আসবে, তারপরে আপনি এটাকে পুরা জিনিসটাকে, হ্যাঁ এই যে সেভ, এরপরে সেভ দিয়ে আপনার যেখানে লাগে, ধরেন আমরা কোথায় এটা আপনি কোথায় রাখলেন, লাইক ডি ড্রাইভে রাখলেন, হ্যাঁ ডিতে রাখলেন, রাখলেন এখানে কি নামে রাখবেন এটাকে, বলেন HR_Apex, কি বলেন, হ্যাঁ এই না PNG না, আপনি JPG দিয়ে রাখলেন সেভ। তাহলে কি হলো, আপনি যদি ভুল করেন আপনার সিস্টেম আপনাকে এই তথ্যটা ভুল করতেও দেবে না। এটা কোনো বলতে পারে যে এটা আমি কেন করবো, আমার মনে থাকলো, মনে থাকলে আলহামদুলিল্লাহ ভালো, মানে মনে রাখেন, কিন্তু ভুলে কিন্তু যাবেন, হ্যাঁ মনে রাখেন, কারণ আপনি তো একটা সফটওয়্যার কাজ করবেন না। কি বলছে, ওয়ার্ক স্পেস ক্রিয়েট ডান, ডান দেওয়ার পর দেখেন এই জিনিসটা আস। তো আমরা একটা কাজ করছি, একটা কাজ করছি, আমার যে প্ল্যান ছিল এই অ্যাডমিন প্যানেলে ঢুকে আমি ওয়ার্ক স্পেস ডেভেলপ করছি, এক নম্বর কাজ। দুই নম্বর কাজটা কি এই সামরুল বলেন, জোরে বলেন, এখন কি কাজ, অ্যাপ্লিকেশন ইউজার তৈরি করা, গুড, অ্যাপ্লিকেশন একটা ইউজার তৈরি করব এবং সেই সেই ইউজারটা অ্যাপ্লিকেশন ইউজার বলতে মানে অ্যাপেক্স এর একটা ডেভেলপমেন্ট ইউজার বানাবো, যে ইউজারটার সাথে দুটো জিনিস ট্যাগ করা হতে হবে, একটা হলো এই যে ওয়ার্ক স্পেস তৈরি করেছে সেটা, আর ডাটাবেজের কোন ইউজার নিয়ে কাজ করব সেটা, তাই না, এবং পাসওয়ার্ড দিয়ে বের হয়ে আসবে, তাই না। হ্যাঁ চলেন তাহলে এখন কিভাবে যাবেন, এই যে দেখেন এখানে আছে, তো এখানে বলছে আমাকে যে আমি, আচ্ছা ওখানে আমি যাচ্ছি, এখানে বলছে যে তুমি নতুন কোনো ইউজার তৈরি করবা কিনা, হ্যাঁ ক্রিয়েট এটা বানাবা কিনা, বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস রিপোর্ট এখান থেকে আপনি পাচ্ছেন, ওয়ার্ক স্পেস অ্যাকশন পাচ্ছেন, হ্যাঁ ম্যানেজ অ্যাপ্লিকেশন, এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন, এই ড্যাশবোর্ড এখানে কিছু দিয়েছে এবং এখান থেকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। এখান থেকে আপনি দেখেন যে দেখেন ওয়ার্ক স্পেস ইউজার, এখানে তিনটা ইউজার অলরেডি বিভিন্ন টাইপের হয়তো তারা বানিয়েছে আছে, এখান থেকে আপনি ক্লিক করলে দেখেন বিভিন্ন ইউজার পাচ্ছেন, খেয়াল করছেন, বলছে এই ইউজারগুলো তোমার আছে, MD কামাল নামে একটা ইউজার, ওয়ার্ক স্পেস ইউজার HR বাই ডিফল্ট স্কিমা ইউজার আছে, আর অ্যাপেক্স ওই যে বলছিলাম না অ্যাপেক্স 1902 একটা ইউজার হয়ে যায় অ্যাপেক্স, সেই বিভিন্ন টাইপের অ্যাডমিনের জন্য একটাই বানাই অ্যাপেক্স। এখন আমরা নতুন একটা ইউজার তৈরি করবো, আমি কিভাবে করছি দেখছেন, এইটা হলো ব্যাকে যান, খেয়াল করেন আমি কোথা ছিলাম, এই যে ম্যানেজ ওয়ার্ক স্পেস, তাই না, এখানে ছিলাম না। তো আপনি এখান থেকে এই, তো আপনি একটা ওয়ার্ক স্পেস তৈরি করলে তো এই জায়গাটা নিয়ে আসবে, তাই না, এই জায়গাতে আনার পরে আপনি চাইলে ওয়ার্ক স্পেস ইউজারে এই ড্যাশবোর্ডে ক্লিক করেও আপনি কোথায় যেতে পারেন, ক্রিয়েট ইউজারে যেতে পারেন, নতুন একটা ইউজার তৈরি করতে, অথবা আপনি এখান থেকে এই যে ইনস্ট্যান্সে ক্লিক করে বা বিভিন্ন জায়গা আছে, এখানে দেখেন আমরা ক্রিয়েট, আচ্ছা এটা তো ওয়ার্ক স্পেস, আমরা ব্যাকে যাই, এই ক্রিয়েট ইউজার আছে, আরেকটা অপশন আছে আমি দেখাচ্ছি, তো এখান থেকে আমরা একই সব লিংক দেওয়া ক্রিয়েট ইউজার আমরা ক্লিক করলাম, যেহেতু আপনি ওয়ার্ক স্পেস বানানোর পরে এই ভিউটাই আসবেন, এখান থেকে দেখাটাই ভালো শ্রেয়, ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম, করার পরে এই অপশনগুলো আছে, এখন এই ইউজার নেম ইমেল বলতেছে, এই ইউজার নেম কোনটা, এটা কিন্তু ওরাকেল কি, এই যে ওয়ার্ক স্পেস বলছিলাম অ্যাপ্লিকেশন একটা ইউজার তৈরি করতে হবে সেটা, যেটা দিয়ে আমি ডেভেলপমেন্ট মোডে ঢুকে কাজ করবো। হ্যাঁ আচ্ছা, এখন এটার নাম কি দিব, এটার নাম দিলাম ধরেন যে HR_APEX, আপনার ইচ্ছা, তো এটা কিন্তু আমাকে এটাও সেভ করে রাখতে হবে, কি বলেন, ওয়ার্ক স্পেস, এবার কি বললাম অ্যাপেক্স ইউজার, এইভাবে আপনারা সেভ করে রাখতে পারেন, আপনার পছন্দ মতো নামে রাখতে পারেন। হ্যাঁ ওকে, এবার বললাম APEX অ্যাপেক্স পাসওয়ার্ড, আর ডাটাবেস ইউজার কোনটা হবে এটা তো আমার বলাই আছে। আচ্ছা
এখানে আপনারা জানেন একটা কি লাগে, ইমেইল লাগবে, gmail.com। আপনি চাইলে আগেরটা বারবার ব্যবহার করতে পারেন, ফার্স্ট নেম দিতে পারেন, লাস্ট নেম দিতে পারেন। আমরা বললাম যে md. ওই আগেও এটা দিয়ে আসছি, এটা সেম দিতে হবে, এটা শর্ত না। hr. দিলাম, ডেসক্রিপশন থাকলে দিবেন। আচ্ছা, আপনি যদি যে স্কিমার ডেভেলপ করবেন এই জন্য কোনো ডিফল্ট ডেট ফরম্যাট এখনই সেট করে দিবেন কিনা, চাইলে আপনি করতে পারেন, এগুলো আমরা পরে কথা বলবো। এবার বলছি দেখেন, অ্যাকাউন্ট প্রিভিলাইজেস, এই যে ওয়ার্ক স্পেস দেখছেন, আমি কিন্তু একটু আগে একটা ওয়ার্ক স্পেস ডেভেলপ করে আসছি, বানাইছি না, কি নামে আরেকটা বাই ডিফল্ট ইন্টারনাল আছে, কালকে দেখিয়েছিলাম, গতদিন মনে পড়ে? তো আমরা কোনটা দিব, আমি যেটা তাকে তৈরি করছি সেটা সেট করে দিব, ডিফল্ট স্কিমা, যদিও এটার সাথে সেট করা আছে, তারপরেও আমরা এখানেও সেট করে দিব। কোনটা দিব, কারণ ওইটার সাথে এটা সেট করা আছে, ওইটা অটোমেটিক পেয়ে গেছে, খেয়াল করছেন? এই যে এবার কি বলছে যে অ্যাক্সেসিবিলিটি স্কিমা দিবেন কিনা, আমরা বলছি না, এদিকে চলে আসবো। অ্যাকাউন্ট অ্যাভেলেবিলিটি, এটা কি লক অবস্থা থাকবে না আনলক অবস্থা থাকবে সেটা বলতেছে, মানে যখন রান হবে আনলক থাকবে না লক অবস্থা থাকবে। আমরা বলছি আনলকই থাকুক, কারণ আমি এখন এতে ঢুকবো, তাই না? এইটা কোনটা, এটা হলো এই ইউজারটার কথা বলছে, এটা কি লক অবস্থা থাকবে না আনলক, এটা পরে আবার ঝামেলা হয়ে যাবে না, এই জন্য আনলকই থাকুক, কারণ আমরা তো এখনই ঢুকে কাজ করব। এখন পাসওয়ার্ড দাও, কোনটা, ওই যে অ্যাপেক্স ইউজার, তো আমরা কি বললাম hr_অ্যাপেক্স, সেমই দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড কি দিলাম hr_ কি অ্যাপেক্স দিলাম। এবার বলছে যে রিকোয়ার্ড চেঞ্জ অর পাসওয়ার্ড অন ফার্স্ট ইউজ, প্রথমবার যখন ঢুকবে তখন কি এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে হবে না ঠিক থাকবে? ও বলছে যে চেঞ্জ করে নিতে, আমি বলছি না দরকার নাই, এটা সেট করে দাও, ওকে। এবং আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে লিখি নাই, তোমার পাসওয়ার্ডটা কি হবে, সেম পাসওয়ার্ড, হ্যাঁ এটাই দিয়েছে, আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার কি দিবেন, কাজ শেষ, তাই না? ক্রিয়েট ইউজার, আমার এই তথ্যগুলো নিয়ে সে ইউজার ডেভেলপ করতেছে, কাজ হয়ে গেছে, বুঝলাম কি হবে, এই যে এখানে সেট হয়েছে, ওকে। তাহলে আপাতত এই অ্যাডমিন প্যানেলের কাজ আমার শেষ, আমি সাইন আপ। এখানে একটা মোড আছে দেখেন, ডার্ক মোড মানে ব্ল্যাক হয়ে যাবে, আর একটা কি লাইট মোড, হ্যাঁ তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন, সাইন আপ করলাম, তাহলে আমি কোথা থেকে বেরিয়ে গেলাম, অ্যাডমিশন থেকে বেরিয়ে গেলাম, ফাইন। নাও আমি কোথায় যাব, এইখানে, তো আমি বলবো এটা সেশন তো সেশন আউট হয়ে গেছে, আপনারা রিফ্রেশ দিয়ে নেন, কেন এতক্ষণ তো সে আমার জন্য আর ওয়েট করবে না, আপনারা গত ইয়াতে দেখছেন, হ্যাঁ। তো আমাকে ওয়ার্ক স্পেস নেম দিতে হবে, এই যে এবার বুঝছেন, এই ওয়ার্ক স্পেস ইউজার নেম কি বলে hr_অ্যাপেক্স, সেই মুখে তো দেওয়া যাইতো, ডাটাবেজে এইচআর ছিল, এরকমই এইচআর দেওয়া যাইতো, তো তাহলে তো বুঝতেন না কোনটা কোন ইউজার, এই জন্য আসলে আমি চেঞ্জ করে দিয়েছি, পাসওয়ার্ডও সেম দিয়েছি, রিমেম্বার ওয়ার্ক স্পেস আর ইউজার নেম, এই দুইটা যদি টিক মার্ক করে দিই পরে সে একটা সেশনে ধরে রাখবে, সাইন ইন, এই যে ঢুকছে, বুঝছে কি না? এই কোথায় ঢুকছেন আপনি বলেন, অ্যাপেক্স এর ডেভেলপমেন্ট মোডে ঢুকছেন, নর্মাল মোডের অ্যাপেক্স এ ঢুকছেন, অ্যাডমিশন মোডে না, কিন্তু আপনি ঢুকছেন এটা হয়ে, কিন্তু আপনি এখন কাদের সবকিছু পাবেন, এইচআর এর সব পাবেন। এখন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি বানান, এখানে একটা মজার বিষয় হলো একটা অ্যাপ্লিকেশন বানাবো এমনটা না, ওই এইচআর এর উপরে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন বানাতে পারবো, এইচআর এর উপরে ওই টেবিলগুলো নিয়ে আমি আমার মতো বানাবো, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন বানানো যাবে, 10টা 15টা ইন্টারফেস তৈরি করা যাবে, কিন্তু জি এখন দেখেন এখানে বলছে এখানে অনেক অপশন আছে, অ্যাপ বিল্ডার, এসকিউএল ওয়ার্কশপ, টিম ডেভেলপমেন্ট, অ্যাপ গ্যালারি, তো এগুলো নিয়ে আমি মনে করি এখন আমি কথা বলবো না, আমাদের বইয়ের মধ্যেও সেগুলো আছে এবং এগুলো এই যে পড়তেছেন মোটামুটি 2-3 লেসনের কাজও শেষ। তো যাই হোক, আমরা এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন সময় এক একটা ধরবো আর আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়টা, আমরা কোথায় যাব, অ্যাপ বিল্ডারে ক্লিক করব, অ্যাপ বিল্ডারে ক্লিক করব, ঢুকেই ক্লিক করলে আমার এখানে বলছে কয়েকটা জিনিস, 4টা জিনিস আসছে, আপনি একটু পড়েন ভাই, পড়েন, ক্রিয়েট, ইম্পোর্ট, ড্যাশবোর্ড আর কি, ওয়ার্ক স্পেস, ইউটিলিটিস, ক্রিয়েট, আবার এখানেও আছে ক্রিয়েট এ নিউ অ্যাপ, ইনস্টল সিম্পল অ্যাপ আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমরা কি করব, এখান থেকেও যেতে পারি, এখান থেকে ক্রিয়েট করব, খেয়াল করেন, আবার ওই অপশনগুলো তো উপরেও আছে দেখেন, অ্যাপ বিল্ডার, এসকিউএল ওয়ার্কশপ, টিম ডেভেলপমেন্ট, এসকিউএল ওয়ার্কশপটা ওয়ান কাইন্ড অফ এসকিউএল ডেভেলপার মোডের মতো, এখান থেকেই আপনি এসকিউএল ডেভেলপারের মতো দেখে দেখে সব কাজ করতে পারবেন, আপনাকে আর এসকিউএল ডেভেলপার ব্যবহার করা লাগবে না।
কিন্তু আসলে অতটা ফ্লেক্সিবল না আমার কাছে মনে হয়, লোড নেয় বারবার। এই জন্য আমি যেটা করি এসকিউএল ডেভেলপার বা ওখানেই আমরা কাজ করি। হ্যাঁ, কিন্তু এখানেও করা যায়। যাই হোক, আমরা আলোচনা করবো ভবিষ্যতে। এখানে নিউ অ্যাপ্লিকেশন না ফ্রম সে ফাইল, হ্যাঁ না কোথায় কি করবো, আমরা নতুন অ্যাপ্লিকেশন বানাবো। এই যে বললাম যে ক্লিক ক্লিক করলে কিছু জিনিস হয়ে যাবে, মনে পড়ে? লগ ইন পেজ হবে, হোম পেজ হবে, রান করবো। হ্যাঁ, দেখবো ঘটনা, দেখবো কি হয়। অ্যাপ্লিকেশন ক্রিয়েটর, অ্যাপ্লিকেশন নাম দাও। হ্যাঁ, আমি বললাম এইচআর অ্যাপস দিলাম, আপনার ইচ্ছা মতো নাম দিবেন। কি বলেন, এখানে কি নাম দিবেন? স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমস আছে না, পয়েন্ট অফ সেলস, পস, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যাব ম্যানেজার, যা দিবেন। হ্যাঁ, আমি বললাম এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন এম এন এ জি এম এন টি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, মজার বিষয় না? এখন দেখেন অ্যাপিয়ারেন্স কি হবে, তো এগুলা কি হবে, কি ভিটা সাইট মেনু হবে কিনা বা কি হবে, এখান থেকেও চেঞ্জ করা যায়। আমরা আজকে আর বেসিক যেহেতু খালি বেসিকটাই দেখে যাব, এখানে অনেক কথা আছে, আমি পরে এগুলো আবার এখানে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোথায় যাব? ক্রিয়েট অ্যাপ্লিকেশন, আর কিছুই দিলাম না, ওই নিচে একটা ভিউ দেখাইছি যে ভাইয়া তুমি কিন্তু এটার সাথে এটার সাথে এটার সাথে মিল আছে। এখন দেখেন, এ ভাই খেয়াল করেন, এই আমি আমার অ্যাপটার ভিতরে ঢুকছি, ঢোকার পরে এখানে বলছে রান অ্যাপ্লিকেশন, হ্যাঁ সাপোর্টিং অবজেক্টস, স্কিমা কম্পোনেন্টস, ইউটিলিটিস, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। এই দেখেন একটা গ্লোবাল পেজ অটোমেটিক হয়ে গেছে, একটা হোম পেজ পেয়ে গেছেন, আর 9999 মানে পেজ নাম্বার হবে প্রত্যেকটা, লগ ইন পেজ পেয়ে গেছেন। এবার আপনি নতুন পেজ বানাইলে এখানে, তো আমাদের তো পেজ বানানোর শর্ত না, আমরা রান অ্যাপ্লিকেশন অথবা দুই জায়গা থেকে রান করতে পারেন, এই রান অ্যাপ্লিকেশন আবার এই এই যে একটা আছে এটাও রান পেজ, যেখান থেকে রান অ্যাপ্লিকেশন ক্লিক করেন, এই যে চলে আস, এই হোম পেজ অটো হয়ে গেছে। এইটা হলো ক্লায়েন্টরা ব্যবহার করবে, আমরা এই ইউআরএলটা দিব ক্লায়েন্টদের। যেমন দেখেন আপনি এটা এটা আমরা কিন্তু সেভ করে রাখলাম, আমি দেখেন আমি আর ডেভেলপমেন্ট মোড বা অ্যাপেক্স এর ডেভেলপমেন্ট মোড না অ্যাডমিন মোডে না ঢুকো, আমি এটাও রান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সরাসরি সরাসরি, তাহলে আমি ক্লায়েন্টকে তো এইটা দিব, এই এই লিঙ্কটা দিব ওদেরকে, এই লিঙ্কটা ডেভেলপ করবো আরো, এটা এই এইটার মিনিং কি, ক্লোন দিয়ে কি হইলো, এটা দিয়ে কি বোঝায়, পি দিয়ে কি হয়, কেন 100 আসলো, এটা কি দিয়ে কি, এটা দিয়ে কি মিন করে, কি কি থাকলে কি হয়, কি করব, বিভিন্ন বিষয় এখানে আছে ফাংশন। এখন এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এই যে এখন আমরা এখানে কি দিব, আমরা কিন্তু ওখানে কি বলছিলাম, রিইউজিং না না, দেখেন আমি ধরেন এইচআর বললাম, এইচআর বললাম রিমেম্বার ইউজার নেম, লগ ইন দেই, ঢোকে নাই, কিন্তু তার মানে কি বোঝা গেল এখানে, এখন ডেটাবেস ইউজার নেমতে ঢোকা যাবে না, এটা কিসের, অ্যাপেক্স এর কি না অথেন্টিকেশনটা, তাহলে কি লাগবো, এইচআর আন্ডারস্কোর কি অ্যাপেক্স, এখানে কি দিব, এইচআর আন্ডারস্কোর কি অ্যাপেক্স। হ্যাঁ, আমি যদি চাই যে না ডেটাবেস দিয়ে ঢুকবে বলছিল সেটা সম্ভব, আমার ডাটাবেসের একটা টেবিলে কি টেবিলে ইউজার দিয়েও সম্ভব, তো আমি ইউজার অথেন্টিকেশন নিয়ে একটা ক্লাস দিব আপনাদের, একটা ভিডিও করে দিব, সেখানে এটা ডিটেলস থাকবে, এটা আর বর্ধিত করবো না, কারণ আজকের প্ল্যান যা ছিল আশা করি সেটা হবে। ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলেন, দেখছেন আসছে, এই যে এই কিছু করা লাগে না, এইটা হলো মেনু, মেনুর দুইটা পার্ট, এটা হলো কি উপরে একটা পার্ট, নিচে এইখানে একটা পার্ট আছে, বিভিন্ন ভাবে আমি মেনু নিয়ে আবার ক্লাস দিব, কিছু মনে হবে, এই যে এই সাইড ম্যানেজার সিস্টেম আসছে, এই যে হ্যাঁ আপনার কিছু নাই, এটা ক্লিক করেন, এই যে আবার ঢুকে গেছে, ওয়াইড হয়ে গেছে, এই যে এখানে লগ আউট হয়ে গেছে, অটোমেটিক চলে আসে, এগুলো আপনার কিছু করতে হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ ফ্রম অ্যাপেক্স। এখন কম্পেয়ার করেন বিটুইন ইওর প্রিভিয়াস সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস লাইক ফর্মস বিল্ডার এন্ড রিপোর্টস বিল্ডার সামথিং লাইক দিস, তো এটা এত হাসার কিছু নাই। হ্যাঁ ভাইরা, কারণ এইটা এই একটা জিনিস মনে রাখবেন, এই ফ্রি জিনিস মানে আপনাকে কিন্তু আরো অনেক কিছু মধ্যে ইনভলভ করাই দিবে, কি বলেন? চা খাওয়ার কথা মনে আছে, এই ব্রিটিশরা ধরে দেন মানুষকে আরো উল্টা খাওয়া চা, এখন চা কি পরিমাণ আমাদের দামে, একটা চা সেদিন দেখা যায় রং চা 10 টাকা, দুধ চা 15 টাকা, বাবা চিন্তা করা যায়, রং চা খাবেন 10 টাকা, তারপর কফি কিনে খাওয়া যায় 10 টাকা, তার মানে কি আপনাকে এটা ঢোকানো কিছু জিনিস ফ্রি দিছে, পরে যে জিনিসগুলো সেগুলো সোজা আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা কষ্ট করে করলে সোজা হবে এবং পারবেন। এই হলো বিষয়, আপনি এখান থেকে লগ আউট করলে ক্লায়েন্ট মোড থেকে লগ আউট করছেন। হ্যাঁ, এখন দেখেন আমি এখান থেকে সাইন আউট করলাম, এগুলো সব কেটে দিলাম,
খেয়াল করেন, হ্যাঁ নতুন একটা ট্যাব নিব, আমার যদি মেশিন অন থাকে, আমার এই মেশিনটা, আর সার্ভিস লিসেনার যদি অন থাকে, এই যে ক্লায়েন্ট ভার্সনটুকু যদি আমি এখানে পেস্ট করি, ইউজার এটা ব্যবহার করবে। তো এই এইটাকে কিভাবে ক্লাউড ক্লাউডে দিবেন, আপনার সার্ভারে ডাটাবেজের সার্ভারে দিয়ে ডিপ্লয় করবেন, সেটা আমি শেখাবো আর একটু পরে, এখনই না, আফটার কমপ্লিটিং লাস্টের দিকে ইনশাল্লাহ। তার মানে এবার চিন্তা করেন এখানে কত কিছু আরো শিখতে হবে, ওয়েব লজিক সার্ভার সাথে এটা কিভাবে কনকারেন্ট করবেন, কানেক্ট করাবেন, ডিপ্লয় করবেন, সেটা শিখতে হবে না? তো বলেন আমরা আল্লাহ শুকরিয়া যে দেখেন যে প্ল্যান পরিকল্পনা এতক্ষণ করলাম সেটা কিন্তু বাস্তবায়ন করছি, এক নম্বরটা করছি আলহামদুলিল্লাহ। দুই নম্বরটা কি? এবার আমি একদম শুরু থেকে জিরো থেকে এই কাজটা আবার করে দেখাবো। আমি ডাটাবেজে ঢুকে নতুন একটা ইউজার ডেভেলপ করব, সেই ইউজারের জন্য কি কি করা লাগে আমি কিছু বলবো না, আপনারা বলবেন আর আমি করতে থাকবো। আচ্ছা এখানকার ইউজার টিউজার পাইছেন কিনা একটু দেখবেন না, হ্যাঁ একটু দেখবেন, হ্যাঁ কিভাবে দেখবেন? তো এটার জন্য আবার কোথায় যেতে হবে তাহলে? দেখেন আপনি এখানে পাসওয়ার্ড যদি বলে দেন ঢুকছে, এই যে ইউজার ব্যবহার করবে। তো এই রিলিজ ওয়ান এটাকে কিভাবে রিমুভ করবে, এখানে ড্যাশবোর্ড আসবে, স্লাইড শো হবে, এই সেই পেজ বড় হবে, মেনু আসবে, এই আসবে, সে আসবে, এখান থেকে একটা লেখা চলে যাবে, কি বলেন, ওই যে খবরের হেডলাইনের মতো, এখানে আরো এটাকে আরো ডেভেলপ করেন, ওয়েলকাম টু এইটা, এখানে ইউটিউবের লোগো আসবে, ফেসবুকের লোগো আসবে, এফ ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, এখান থেকে ওখানে যাবে, এই যে একদম একটা ফ্লেভার সব আসবে, মানে ওয়েবসাইট হয়ে যাবে টুকটাক ছোটখাটো, এখানে নিউজ ফিড থাকবে, নিউজ যাবে, ড্যাশবোর্ড এই সেই, চার্টটা অস্থির হয়ে যাবে, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। বেসমেন্ট কিন্তু এটা, বেসমেন্ট ভালো না থাকলে এই টপিক যদি না বোঝেন তাহলে তো ওইটাও পারবো না আমরা, তাই না? এটুকু কি বুঝছেন ভাই? তাহলে আমি এখন কি দেখাবো আপনাদের বলেন, বলেন আমরা দেখাবো হলো যে আমাদের বিষয়টা ছিল যে আমরা এখন দেখতে চাচ্ছি ওই যে অ্যাপেক্সের এই দেখেন বানাবার সাথে সাথে এবার আমি পাই গেছে কিনা এই স্যার ম্যানেজমেন্ট সিস্টেমস, এই যে টপ অ্যাপস এখানে ক্লিক করেন, এই যে আপনারটা ঢুকছেন, আবার ব্যাকে যান, এখান থেকে আপনি চাইলে এইচ আর বানাইছেন, এইচ এর উপর আরেকটা বানাবেন, আরেকটা বানাবেন, মাল্টি অ্যাপ বানায় রাখতে পারবেন আপনি এখানে, এটা নিয়ে আমি আলোচনা করব। আপনাদের ছোট্ট একটা জিনিস দেখেন যে আপনি আপনার ইউজার এটা সব পাইছেন কিনা, এইচ আর এর টেবিল ভিউ, এই যে এসকিউএল ওয়ার্কশপ আছে বলছিলাম না, এটা ওয়ান কাইন্ড অফ এসকিউএল ডেভেলপার আর এসকিউএল প্লাস, এসকিউএল ডেভেলপার বলা চলে, এখানে আছে অবজেক্ট ব্রাউজার, আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম, আর কি এসকিউএল কমান্ডস খেয়াল করেন, অবজেক্ট ব্রাউজারে ক্লিক করলে এই দেখেন সব টেবিল পেয়ে গেছেন, একটা টেবিলে ক্লিক করেন লাইক ডিপার্টমেন্টস, এই টেবিল ডাটা, এই যে ডাটা শুধু তাই না, আপনি একটা ডাটা এডিট করবেন, ক্লিক করেন একটা ফর্ম ফিলার সবটাই। আচ্ছা এখন যদি ভিউ চান তাহলে এখান থেকে ভিউ চুজ করতে হবে, এই যে ভিউ পাওয়া যাবেন, এই যে ডাটা দেখেন, কোড দেখেন, আবার আপনার টাইগার লাগবে মানে কি ট্রিগার দেখেন, কোড দেখবেন সব চলে, বুঝতে পেরেছি ভাইয়ারা চমৎকার জিনিস না? এখন বলবো স্যার আমি কি এখান থেকে কাজ করতে পারবো, হ্যাঁ করতে, এই যে আরেকটা কি আছে এসকিউএল কমার্স, আপনি এখানে লিখতে পারবেন যে কোয়ারি কিরকম দেখেন, সিলেক্ট অল, হ্যাঁ ফ্রম এমপ্লয়িজ, এখানে সেমিকোলন দিতে পারে না দিতে পারে, না দিলে কোনো ক্ষতি নাই, রান করেন, এই যে রান ক্লিক করেন, এই নিচে ডাটা চলে আসে, হ্যাঁ ডাউনলোড করতে চান, এইটা আবার ডাউনলোড ডাউনলোড দেন, এইটা আবার ডাউনলোড হয়ে গেছে ওই সিএসজি ফরম্যাট, এক্সেল এর নাম ছিল, এই যে অস্থির সব জিনিস, এই দেখেন এই ডাটাটা আবার ডাউনলোড হয়ে গেছে, আপনার কিচ্ছু করতে হয় নাই, এই যে আরো অনেক চমৎকার এই জিনিসটাই, ডাউনলোড টাস্ক করে ফেলছে, এটা আমাদের আগে করতে জানবেন হয়ে যেত, বা অনেক প্রোগ্রাম করে কাজটা করতে অনেকটাই ফাস্ট স্টার্ট। তবে হ্যাঁ এখানে আরো অনেক কাজ শিখতে হয় তাহলে প্রোডাক্টিভ হয়, প্রোডাক্টিভ না হলে এই টুকটাক জিনিস দেখে ইউজারকে হ্যাপি করতে পারবেন না। আবার ওরাকেল রিপোর্টস ফর্মসে অনেক বিষয় ছিল, কোডিং করে সুন্দর করে দিতে পারতেন, সেটা এখানে অনেক হ্যাচেলেস,
দ্যাটস ওয়াই অ্যাডভান্টেজ বা এই সব কিছুই আছে আসলে এখানে। আমি বলবো কষ্ট হলেও একটু শিখলে যদি বর্তমান সমসাময়িক করতে পারি এটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো এখান থেকে আবার আপনি ইজিলি মুভ করতে পারবেন, সব দেখতে পারবেন। তাহলে বোঝা গেল আমি পেয়ে গেছি। তা এখন আমাদের উদ্দেশ্য হলো বলেন কি, নতুন আর একটা ইউজার তৈরি করে আমরা কি করব বলেন? তো এখন আমরা কি করব ভাই বলেন? আমরা এখন নতুন একটা ইউজার, এখন আপনাকে আমি বলছিলাম যে আপনি নিজে যখন একটা প্রজেক্ট ডেভেলপ করবেন সেটা কিভাবে করবেন, তাই না? কে বলেন? তো এখন এটার জন্য আমাকে ডায়াগ্রাম নেই, রাগ করতেছেন না তো? আবার বড় হয়ে যাচ্ছে, এত কথা কেন বলেন, শর্টকাটে মারা দেন। আপনি তো জানতেন এগুলো, কিন্তু অনেকে কিন্তু মনে মনে দোয়া করতেছে হ্যাঁ হ্যাঁ শর্টকাটের চিন্তা করা যাবে না, সেটাই। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমাদের ডেটাবেজে ধরেন কি আছে, ওআর সিএল একটা ডেটাবেজ আছে না, ওআর সিএল ডেটাবেজ, এখানে এইচআর ছিল, অনেক ইউজার ছিল, তাই না? সিস ইউজার তো আছেই, সিস ইউজার তো কমন ইউজার আমাদের, সিস এস ওয়াই এস। আসলে পেইন্টে লেখাটা অতটা পেইন তো, লিখবেন কি আমাদের আঁকবেন, তাই না? এখানে আসলে লেখার এনভায়রনমেন্ট না, যাই হোক একটু উড়াদুড়ে হচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আমরা একটা ইউজার এখন ডেভেলপ করবো, বানাবো, কোথায় ঢুকে, সিসে ঢুকে, তাই না? সেই কাজটা আমি চাইলে কোথা থেকে করতে পারি, এস আমার এসকিউএল ক্লাস থেকে করতে পারি, অথবা এসকিউএল ডেভেলপার দিয়ে আমি করতে পারি, আমি এসকিউএল ডেভেলপার দিয়ে করতে পারি। তো আমরা এসকিউএল ক্লাসে কাজ করতে আগ্রহী, বেশি মজা পাই। তো সিসে ঢুকবো কোথায়, সিস, সিসের পাসওয়ার্ড হলো সিস 123, অ্যাট দ্য রেট কী দিবো, ডেটাবেজের নাম, সার্ভিসের নাম, ওয়াটসঅ্যাপ, ওকে। এবার কী লাগবে, অ্যাস সিস ডিবি লাগবে, কেন সে সিস ডিবি রোল দিয়ে ঢুকবে, এই যে কানেক্ট হয়ে গেছে, ওকে। নাও আমরা বললাম শো ইউজার, ইউজার নাম কি, সিস। এখন আমি এখানে একটা নতুন ইউজার তৈরি করব, হ্যাঁ আমার ইউজার আমি টেস্ট বেসিস আপনাদেরকে দেখানোর কথা বলছিলাম, সেটা আমি এখানে একটু দেখাবো আপনাদেরকে এবার, ওকে লেটস গো। তাহলে আমি একটা এখানে প্ল্যাটফর্ম তৈরি করি, এখানেই করি, কি বলেন? হ্যাঁ এখানে ডেভেলপ করি, দেখেন। তো আপনাকে প্রথমে কোথায় কানেক্ট করতে হবে, অ্যাজ এ সিস ইউজার, আমি এখানে বলে দিচ্ছি, অ্যাজ সিস ইউজার, একটা কোড লিখতে হবে, কি ক্রিয়েট ইউজার, ইউজারের নাম, ইউজারের নাম দিলাম ধরেন এবিসি, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ডটা লিখতে হবে আইডেন্টিফাইড বাই, আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড লিখতে হবে, হ্যাঁ পাসওয়ার্ড বললাম ধরেন 123 ডাটাবেজ, ওকে এটা বললাম, এটা আমি তৈরি করব, একটা ইউজার তৈরি করে নিব, কোথায় সিস ইউজার থেকে ডাটাবেজে করে করতেছি, হ্যাঁ বুঝছে কিনা, ডাটাবেজে বানাচ্ছে। এখন এই ইউজারকে ঢোকা, ডাটাবেজে ঢোকার জন্য তাকে পারমিশন দিতে হবে, বিভিন্ন ধরনের পারমিশন আপনারা জানেন তো, যেমন রোল তৈরি করে দেওয়া যায়, পারমিশন দেওয়া যায়, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভি এক্স, অনেক কিছু দেওয়া যায়, তাকে কোটাও দিতে হয়। তাই আমি বললাম ক্রিয়েট, ক্রিয়েট টেবিল না, আমি তাকে একবারে ডিবি প্রিভিলেজ দিয়ে দিই, কারণ একটা অ্যাপ্লিকেশন ইউজার তো অনেক কাজ করবে, এটা স্কুলের একটা পার্ট বা ডিবি এর একটা পার্ট, সো ওটা এখন জানতে চাচ্ছি না, আমরা একবারে গ্র্যান্ট করে দিই, গ্র্যান্ট ডিবিএ টু কি এবিসি ইউজার নেম, তাহলে ডিবি একটা রোল এর নাম বাই ডিফল্ট, এটার মধ্যে সে অনেক কাজ করতে পারে, ব্যাকআপ রিকভারি স্পেস টু স্পেস, মোটামুটি অনেক প্যাকেজ থাকে অ্যাপ্লিকেশন ইউজারের জন্য, আসলে এটা দেওয়া ভালো, আমাদের প্র্যাকটিক্যাল কথা বলতেছি, গ্র্যান্ট হয়ে গেছে। এন্ড বুঝবেন কিভাবে ঢুকতেছে, কানেক্ট এবিসি পাসওয়ার্ড কি 123, দেখেন লগ ইন হয়েছে কিনা, আবার অ্যাট দ্য রেট ওয়ার্সিল দিয়েও ট্রাই করতে হবে, 10S সার্ভিসের মধ্যে হয় কিনা, তার মানে আমার সাকসেসফুল হয়ে গেছে, ওকে। এবার আপনি এখানে দেখেন সিলেক্ট টেবিল আন্ডার স্কোর নেম ফ্রম ইউজার আন্ডার স্কোর কি টেবিলস, কোনো টেবিল নাই এই 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 এবিসি ইউজার মধ্যে, কোন ইউজারে আছে আমি এখন বলেন, শো ইউজারে এবিসি, এবিসি ইউজার কোনো টেবিল আছে, কোনো টেবিল নাই, আচ্ছা ভালো কথা, ওকে। আমি এখান থেকে টেবিল বানাতে থাকবো, অ্যাপেক্সে গিয়ে দেখবো আসে কিনা, ওকে এখানে ইনসার্ট করবো পাই কিনা, ওখানে ইনসার্ট করবো এখানে আসে কিনা, যদি সব হয় কাজ ওকে। আর এরপর মনে হয় আপনারা আপনাদের যে প্রজেক্টের সফটওয়্যার ডেভেলপ করা আছে ফ্রম সোফটওয়্যার, সেটা ডেভেলপ এখানে আপ করা মনে হয় বা ওইটা এনভায়রনমেন্ট ডেভেলপ করা মনে হয় কঠিন হবে না, হওয়ার কথা না, তাহলে আপনার অনেক ল্যাকিংস আছে, আপনাকে আবার এগুলো ভালো করে জেনে শুনে কাজে আসতে হবে, বুঝছেন ভাই? নাও তাহলে এখন আমাকে এটার জন্য আমি অ্যাপেক্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই,
এইটার ফুল প্রসেসটা এবার আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করবো এক একজন করে। ওকে ঠিক আছে, আমিনুল সাহেব বলেন এর জন্য আমি অ্যাপেক্সে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, প্রথম কাজ কি কি আমার? জোরে বলেন, আমাদের ভিডিও হচ্ছে, জোরে বলেন একটু। সাইফুল বলেন এই ওয়ার্ক স্পেস ডেভেলপ করতে হলে অ্যাপ্লিকেশন ইউজার আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে, আমরা জানি অ্যাপেক্সে দুটো মোড আছে, কোন মোডে ঢুকে আমার এই ওয়ার্ক স্পেস ডেভেলপ করতে হবে? অ্যাডমিনিস্ট্রেটর মোডের যে এনভায়রনমেন্ট সেখানে ঢুকে, তাই না? সেটার জন্য আমি কোথায় ঢুকব বলেন? লোকাল হোস্ট অ্যাপেক্স, এখানে স্ল্যাশ দিয়ে ওই অ্যাপেক্স লিখলে আপনি আসে। তো আপনারা একটু দেখেন এখানে নিজেরা একটু এই ডোমেইনটা এখানে লেখার চেষ্টা করেন। হ্যাঁ, সবসময় কপি পেস্ট করেন না, এখন কি কপি পেস্ট করতে হবে? আমরা পূরণ হয়ে গেছি না? হ্যাঁ, অ্যাপেক্স অ্যাডমিন ডোমেইন, এই তো বুঝতেছেন, পারবেন না ইনশাল্লাহ। এর পরেই কিন্তু আমি ভিডিওটা ডান করেই আপনাদের থেকে আমি আউটপুট চাই সাথে সাথে করবেন, এবং আমি আশা করি এই এখন যেভাবে শিখতেছেন প্রত্যেকটা পয়েন্ট লাস্ট পর্যন্ত প্রজেক্টের সব বুঝবেন ইনশাল্লাহ। খুব ধ্যানের সাথে শিখতে হবে, সাথে সাথে কিন্তু আমাদের HTML CSS এর কাজগুলোও কিন্তু আছে আপনারা জানেন। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ডটা লাগবে বরাবর, এই জন্য সেভ রাখতে হবে, কি বলেন? এবং আমি একটা কথা সবসময় বলি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে, তাড়াহুড়া করবেন না। আমাদের মধ্যে তাড়াহুড়া, এই এটা জানে কেন, পাসওয়ার্ড কি জানেন কেন, একটু অস্থির, অস্থিরতাটাকে আগে বন্ধ করতে হবে, ঠান্ডা মাথায় করবেন। আর যে যেভাবে আছেন নামাজ টামাজ পড়বেন, যারা ধর্মীয় কাজগুলো করেন, মানে নিজেকে একটু কি বলে ঠান্ডা রাখেন। হ্যাঁ, কারণ আমরা একটু সবসময় যেন একটু কেমন যেন থাকি। যাই হোক, ক্রিয়েট ওয়ার্ক স্পেস, যদিও আমার ওয়ার্ক স্পেস কিন্তু অলরেডি এখন কিন্তু ক্রিয়েট ওয়ার্ক স্পেস ওই আগের মোডে আসে নাই, প্রথমবার যখন বানাইছিলাম এর আগে, কেন তখন একটাও ছিল না, আমি বানাই নাই, এই এখন তৈরি করবো, এখন তৈরি করবো, এখন তো একটা আছে। এই জন্য আসে ওয়ার্ক স্পেস নেম কি দিব, ABC, এখন ABC দিব না, ABC-র জন্য তৈরি করতেছি, এখন আপনাকে এই জায়গাটায় এই কাজটাকে ডেভেলপ করে নিতে হবে, সেটা এরকম না, কি বলেন? হ্যাঁ, আপনি এখানে কি দিয়েছেন, ABC, তাহলে আপনি যদি এই ফরম্যাটে করতে চান করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, ছোট হাত বড় হাত কোনো বিষয় না, ছোট এক অক্ষর দুই অক্ষর কোনো বিষয় না, তবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়ার চেষ্টা করেন। তো আমরা ওই আমাদের ফরম্যাটেই বানাই ফেলি, কি বলেন? এবার এটা কিন্তু চেঞ্জেবল, মানে ইউজার ডিফাইন, ইউজার ফ্রেন্ডলি, আপনি ইচ্ছা মতো করে আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন। তো আমরা নাম দিতে চাচ্ছি হলো কোনটা, এটা ABC, তাহলে এটা একটা ইউনিক, মানে WordCL এর ওয়ার্ক স্পেস, আবার ABC তো অন্য ডাটাবেজের হতে পারতো, পারতো না, তখন সেটা নাম দিব এটা আর কি। এটা লজিকের তো শেষ নাই, কি বলেন? আমি এই লজিক দিয়েছি, আপনি আরেক লজিক দিবেন, এরকম আর কি। তো এখানে তো আর কিছু লাগে না আপাতত, নেক্সট যতটুকু শিখছি সেটা কথা, এখানে কি দেব, ইয়েস স্কিমা ধরাই দিতে হবে কিনা লাগবে, কোনটা ওই যে ABC পায়ে গেছে, কোনো ইউজারে কিন্তু কোনো কোনো কি নাই, কোনো টেবিল টেবিল কিন্তু কিছু নাই, একদম ফ্রেশ একটা ইউজার লাইক। এবার এখানে কি লাগবে, একটু কি কি চাই, একটু কনফার্মেশন চাই, কি একটু কনফার্মেশন চাই। আপনারা যদি এখানে একটা সেভ পাসওয়ার্ডটা যদি এখানে ব্রাউজারে সেভ দিয়ে দেন, রিমেম্বার পাসওয়ার্ড সেভ, তাহলে বারবার এটা চায় না, তখন একটা লিখলেই চলে আসবে। হ্যাঁ, যাই হোক, ওটা দেওয়াটা অনেকটা রিস্কি, কি বলেন? নিজের মেশিন থাকলে হয়তো আসলে এটা দেওয়া যায়, বা তাছাড়া এখানে আর দিলাম না, কি বলেন? ইমেলটা লাগে জানেন, abc@gmail.com, সে এটা চেক করে না যে আসলে আদৌ এটা লাগে রিকোয়ারফি, সেটা এটা কি রাখতে বলছিলাম, স্ক্রিনশট রেখে দিয়েন। তো এটা তো আপনারা করবেন, আমার তো আর কাজ না, ডান। তাহলে আমি প্রথম কাজ শেষ করছি, ওয়ার্ক স্পেস ডেভেলপ করছি, তাই না? সাবির সাহেব বলেন এর পরের কাজ কি, জোরে বলেন। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন ইউজার তৈরি করা হয়েছে না, কার কথা হয়ে গেছে। তো আমরা যেহেতু এখানেই আছি, এখান থেকে আর অন্য জায়গায় না গিয়ে সরাসরি করতে কোথায় যাব? হ্যাঁ বলেন, ইউজার ক্রিয়েট, ওখানে দেখলাম আমার কি কি সব দেখে নিলাম, এখানে আসলে অনেক উপকারও আছে, উপকার কি কি ছিল কি না ছিল একটা দেখা যায়, এই ক্রিয়েট ইউজার, এখন এটা বানাবো। তো এটা কি বলছিলাম, কি নাম দিব, আমরা একটা প্ল্যান কিন্তু করে ফেলছি, আপনারা একটা প্ল্যান করে নোটপ্যাডে সেভ করে তারপরে কাজ করবেন। ABC অ্যাপেক্স, ABC অ্যাপেক্স দিলাম একটা, ফার্স্ট নেশন দিলাম,
ফর্মুলা দিলাম না, ওয়ার্কস্পেস কোনটা 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 এবিসি। হ্যাঁ বলবো স্যার এটা তো শো করতে দেবো কিনা, ব্যস্ত কিন্তু লাগবে, নো ইন্ডিভিজুয়াল করবেন, আমি যারা বলি সেই উপর আমল করেন, কাজে আসবে। হ্যাঁ স্কিমাটা ধরাই দেবো না এবিসি, ওই ওর সাথে এটা ধারণা আছে পাই গেছে। এরপর কি বলেন তো পাসওয়ার্ড, তো এটা কি বলবো এবিসি আন্ডারস্কোর কি অ্যাপেক্স, এটা কপি, এটাও আমরা কপি তো আমরা আগে এখানে রেখেছি রেখেছি না, এটা রিইউজিং কি বলছি নো। ওকে ক্রিয়েট ইউজার কাশেশ কাশেশ কাশেশ, নাও এখান থেকে কি করব সাইন আউট করব, এটা আমার আর দরকার কি কি বলে। এরপরে আমরা যাব কোথায়, এখান থেকে দেখেন আপনি এই এটুকু কি অ্যাপেক্স কিনা, এই যে ওয়ার্ক স্পেস ক্লিয়ার কিনা, আপনার কনসেপ্ট আপনারা বলতেছেন আর আমি এখন কিন্তু কাজ করতেছি, কারণ আমার সে এখন আপনারাই ভালো জানেন ভালো পারবেন এগুলো। হ্যাঁ ওয়ার্ক স্পেস নেম, এবার কি দিব ইউজার নেম, এটা কোন ইউজার অ্যাপেক্স অ্যাপ্লিকেশন ইউজার তাই না, পাসওয়ার্ড এটা রিমেম্বার দিয়ে দিলাম সাইন ইন করেন, এই চলে আস এই আরেকটা এনভায়রনমেন্ট। তার মানে কি দেখেন অ্যাপেক্স সফটওয়্যারটার মধ্যেই তো সব হচ্ছে, বুঝে আসছে। এখন আমরা একটা অ্যাপ বিল্ড আপ করবো ক্রিয়েট, এবার এবার এখান থেকে দেখেন আগে তো এটা দেখছিলেন ক্রিয়েট নিউ অ্যাপ নিউ অ্যাপ্লিকেশন নাম দিব দিলাম এবিসি। এবিসি ম্যানেজমেন্ট আসলে হয় না সবসময় যে আপনার সফটওয়্যার, ধরেন আপনি বললেন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমস, এন্ড এটার জন্য ডাটাবেস ইউজার কি সার্ভিস দিবেন এমনটা তো না, এটা তো ডিফারেন্ট হতে পারে কি বলেন, অন্য কিছু দেবেন না, আমরা বললাম আইএস ডিবি BISEW এই তো দিলাম দিলাম আমাদের অথর কি বলেন আপনাদের এটা করলাম, তো এখানে একটা ইয়ে দিয়েছে কি বলেন একটা ব্রিফ কোর্স, এগুলো আমি আপনাদেরকে ফিউচারে ইন্ডিভিজুয়ালি টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি। ওকে দেখেন আমি বাই ডিফল্ট যা যা পাওয়ার পেয়ে গেছি, রান করেন এই যে চলে আসছে এইচ আর ইউজার অ্যাপেক্স হবে না, কি হবে এখানে বলেন এবিসি সাইন ইন করেন জিবি বিশ্ব আইএসডিবি, এখানে আসে এখানে আসে দাদা পাওয়ার পেয়ে গেছে সব পেয়ে গেছে। এবার আসেন এইটা হলো দেখেন আমি যেহেতু এখান থেকে রান করেছি তার মানে এখানে আসার পরে নিচে একটা টুল বার পাওয়া গেছে দেখছেন, এখান থেকে যদি আপনি দেখেন এডিট পেজেস, এই পেজটা আপনি এডিট করবেন কিনা সরাসরি আপনাকে ওই পেজটা নিয়ে যায় ডেভেলপমেন্ট মুডি ওভার নিয়ে যায়, এবার হোম পেজে ছিল নিয়ে যাবে আমাদেরকে, এখন কেমন আপনার সামনে আলোচনা করুন, হ্যাঁ সামনে আলোচনা করুন ভয় পাওয়ার কিছু নেই, এটা পাবেন এই যে দেখছেন এই যে হোম পেজটা নিয়ে গেছে, এই এইটা এডিট ছিল না এটা নিয়ে গেছে, আবার আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করলে ওই অ্যাপ্লিকেশন চলে আসে, এগুলো ইন্ডিভিজুয়াল পেজ যদি এডিট করতে চান লাগতেই পারে কাজ বাস। আচ্ছা তো এখন যাব দেখি তো কিছু আছে কি না এখানে অবজেক্ট ব্রাউজে, কিছু নাইকা কেরে নাইকা কেরে নাই কেরে নাই কেন বলেন টেবিল নাই আইবো কেমনে। এখন আমি আপনাদেরকে কনফার্মেশন দেখাবো যে আমি দেখেন এখান থেকে কি করলাম কমান্ড করলাম, এখান থেকেও একটা টেবিল বানাই দেখবো ডাটাবেস থেকে পাই কিনা, আবার ডাটাবেসে বানাই দেখবো ওখানে পাই কিনা, এই যে আপনার বিশ্বস্ততা আপনি যে বুঝছেন, আর আমরা বাঙালি বুঝতে চাই না বিশ্বাস করি নাকি, বিশ্বাস যদি না করে থাকেন তাহলে এখন প্রমাণে যাবো, চলেন প্রমাণ দেখাই। হ্যাঁ প্রমাণ দেখাই, দেখেন আমি কিছু করব না ছোট্ট একটা কাজ করব, রাগ করতেছেন নাকি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম বললাম ইএমপি, ওকে কি বলেন ইএমপি বললাম আইডি ডাটা টাইপ কি নাম্বার কমা, এবার বললাম নেম ডাটা টাইপ কি ভার্কার টু VARCHAR ভার্কার টু, তবে আপনারা এভাবে সরাসরি লিখে যায়েন না, হ্যাঁ আপনারা কি করবেন একটু নোটপ্যাডে করে কাজ করে, টেবিল তৈরি হয়েছে। আচ্ছা চলেন তো অ্যাপেক্সে পাইছে কিনা কোথায় এখানে আপনি রিফ্রেশ দেন, এই যে দেখছেন আসছে আইডি নেম, এটা ডাউনলোড করতে পারেন পুরো এই টেবিল স্ট্রাকচার ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ ডাটা আছে নি নাই, এবারে ডাটাটা আমরা এখান থেকে ইনসার্ট করি, জি ভাই আমরা সেটাই করতে চাচ্ছিলাম, মজা পাচ্ছে আমাদের ছাত্র ভাইয়েরা স্টুডেন্টরা কি বলেন, মোটামুটি এইটুকু তো ক্লিয়ার, এখন কে কিভাবে শিখবে কোথায় কি আছে না আছে এটা পড়ে, এইটুকু তো আমাদের কনফার্ম তাই না, ইনসার্ট ইনটু কোনটা ইএমপি ভ্যালুস কি দিব আইডি তাহলে ওয়ান নাম দিলাম আমার নাম তাই দেয় কি বলেন, এত কষ্ট করলাম নোট ই অবশ্য মানে ডাটা 10 ক্যারেক্টারে যাবে কিনা
চেষ্টা করি, রান দেই, ওয়ান রো ইনসার্টেড হয়ে গেছে, টেন ক্যারেক্টারের মধ্যে আছে। কমিট লাগবে না, এখানে একটা মজার বিষয় আছে, অ্যাপেক্স থেকে কমিট লাগবে না, অটো কমিট করে দিবে এখান থেকে, এখান থেকে কমিট লাগবে না। এবং আরেকটা মজার বিষয় হলো অ্যাপেক্সে ক্লাউডে যখন কাজ করবো, আমি বলছি না নেক্সট ভিডিও কি ক্লাউডে ইমপ্লিমেন্ট করবো কি, আমরা চেষ্টা ক্লাউডটাকে ধরতে, তাহলে সব জায়গা থেকে পাবেন, মেশিন টানাটানি আর লাগবে না, নেট থাকে মানে আপনি ঢুকে গেছেন, যেটা আমি করি, আমি চাই মেশিন নিয়ে যেতে পারি না, আমার কাজ কিন্তু বন্ধ থাকে না, টাস করে ঢুকে দেয়, নেট একটু আসে, টাস করে আমার ক্লাউডে ঢুকে আমি কাজ টাস করে বেরিয়ে যাই, এই ধোমাইয়া কাজ করতেছি বা মানুষ বলে কি টেনশন ফ্রি, আমার মেশিন সাথে থাকতে আরও ভালো, কি বলেন, বা সার্ভার আমার মনে আছে, সার্ভার এলআইপি দিয়ে ঢুকে ওখানে মোটে ঢুকে কাজ করে বেরিয়ে যাই, শেষ ফ্রি, কোনো টেকে নেই, কোনো ঝামেলা নাই, তাই না? হ্যাঁ, যাই হোক, তো চলেন এই ডাটাটা আমরা আসছে কি না বুঝবো কিভাবে, এখানে ক্লিক করেন, ডাটা দেখেন আসছে, কোথা থেকে দেখতে হবে এবার, এখান থেকে দেখ, সিলেক্ট অল ফ্রম কি ইএমপি, হুয়া পাইছেন, পাইছেন ফাইন। এখন এসকিউএল ডেভেলপার দিয়ে করলে কি হবে না, বিশ্বাস হয় নাই, অবশ্যই হবে, টোর দিয়ে করলে হবে না, হবে, পিএল এসকিউএল ডেভেলপার, এনি টাইপস অফ আইডি টুলস সব কাজ করবে। এবার চলেন এখান থেকে টেবিল বানাই, কি বলেন, তাহলে কি বললাম, ধরেন ডিপিটি আন্ডারস্কোর কি আইডি বললাম, নাম্বার, এবার কি বললাম, ডিপিটি আন্ডারস্কোর নেম, এটা বললাম ভিএআর সিএইচইআর ভারকার টু। হ্যাঁ, এখানে আপনি একটা ব্র্যাকেট দিলেই দুইটা অটো হয়ে যাবে, মানে অনেক কিছু বোঝে, তাই না, আমরা কি চাই, মাশাআল্লাহ, কি বলেন, রান দেন, রান হয়ে গেছে, এখানে তো প্রশ্নই ওঠে না যে আসবে না, কি বলেন, তো এখানে যেহেতু প্রশ্ন নাই তাহলে এখানে থাকবে কেটে, কি বলেন, এখানেও পাবো, ওই যে ক্রিয়েট টেবিল নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর, পাইছেন, ডিপিটি আসছে, ডিসক্রাইব করেন, ডিপিটি আসছে, ডাটা আছে এখানে, ডাটা নাই, তাহলে কি করতে হবে, ইনসার্ট করতে হবে, দেখেন ইনসার্ট ইনটু ডিপিটি ভিএলইউএস ভ্যালুস বললাম, ধরেন 2020 ডিপিটি বললাম, ধরেন আইটি, এখানে কিন্তু কমিট লাগবে, হ্যাঁ কমিট না দিলে কিন্তু ডাটাটা ওই সেশনে পাবেন না, যান চলে আসছে, কিন্তু এখন কথা স্যার আমি তো কিছু তৈরি করতে পারলাম না, আমার তো কিছু আসে নাই, হ্যাঁ ছোট্ট একটা ফর্ম মানে এখানে দেখাবো, ছোট্ট একটা ক্লিক 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 শেষ, একটা ফর্ম না আসলে শুনতে চমৎকার লাগে না, সুন্দর লাগে না, দেখতে ভালো লাগবে না, এই জাস্ট এটা শেষ করে দেবো, একটু ধৈর্য ধরেন, কি বলেন ভাই, অস্থির হয়েছেন, চলেন চলেন, এই ক্রিয়েট পেজ, আমি আবার খেয়াল করেন আমি আপনাদের পুরাটা দেখাচ্ছি, এইটা ছিল ঢোকার পরে আমার অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করব, ক্লিক করব, এবারে এই পেজগুলো পাইছি না, কয়টা পেজ আছে, তিনটা, আমি নতুন একটা পেজ বানাবো, এখন দেখেন বলে কি কি করা যায়, পড়েন একটু, পড়েন পড়েন, ব্ল্যাঙ্ক পেজ, রিপোর্টস, ক্রস, প্লাগইনস, চার্ট, ড্যাশবোর্ড, ক্যালেন্ডার, ট্রি, উইজার্ড, ডেটা লোডিং, লেজেন্ড, কি বানাবেন, কি বানাবেন, কি বানাবেন, দেন ফর্ম বানাবেন, একটা রিপোর্ট বানাবেন, তাই না, হ্যাঁ রিপোর্ট বানাবেন, আচ্ছা রিপোর্ট বানাই চান, ফর্ম পরে বানাই, রিপোর্ট বানান বা আপনি ফর্ম বানাইতে পারেন, রিপোর্ট দেখেন, এখন রিপোর্ট কি কি আছে পড়েন, ইন্টারঅ্যাকটিভ এটা এটা গ্রেট, এই ইন্টারঅ্যাকটিভ হলো অস্থির রিপোর্ট, দেখেন রিপোর্ট পেজ নাম্বার পড়বে, এই যে পেজ নাম্বার, হ্যাঁ পেজ নাম্বার পড়বে, অটো পড়ছে, ওয়ান আছে, লাস্টে ছিল 992 পড়ছে, না পেজের নাম কি দিবেন, বললাম ইএমপি রিপোর্টস বললাম আর কি, নর্মাল হবে না, মডেল হবে না, কি হবে, এগুলো আমি পরে আপনাদেরকে আলোচনা করে দিব, হ্যাঁ ডু নট অ্যাসোসিয়েট নেভিগেশন মেনুতে আসা হবে না, নতুন একটা নেভিগেশন হবে, নতুন একটা নেভিগেশন এখানে হবে, মানে কোনটা, এই যে এখানে নেভিগেশন হবে, হ্যাঁ বলো এমপি রিপোর্ট এই নামে বানাবো ধরেন, তাহলে আমি সেটা এখানে বলে দিব, নেভিগেশন মেনু কি হবে, এমপি রিপোর্ট নামে হবে, হ্যাঁ হোমের ভিতরে হবে না, হোমের সাথে সাথে হবে, এগুলো আমি দেখাবো জাস্ট আপনাদের মনোরঞ্জন করার জন্য, মানে একটু কনফিডেন্ট, একটু ভালো লাগার জন্য দেখাচ্ছি কি হবে, কোন টেবিল, স্কিমা কোনটা, এবিসি টেবিল কোনটা নিয়ে তৈরি করবা, এই যে চলে আসে ইএমপি ক্রিয়েট,
হয়ে গেছে, রান করেন, এই যে ইএমপি রিপোর্ট পাই গেছেন না? এটা ডাবল ইয়ে হয়ে গেছে আসলে, দুইবার ইয়ে করাতে দুইবার এই যে আসছে না। এখন আপনি এখান থেকে কি কি চান, ফিল্টার চার্ট বানাবেন, এই করবেন, সেই করবেন, সব বানিয়ে দেবেন অটো, এটা ইউজার করবে, আমরা করব। তো যাই হোক, এইভাবে আপনি রিপোর্টস পাও খুব ইজিলি ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে প্রজেকশন নিয়েছিলাম, আমার মনে হয় আমরা প্রজেকশন মতো ডেভেলপ করতে পেরেছি, কি বলে? আমরা যে কাজ কিন্তু বেশি না, আপনারা করলে 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে যদি প্রপারলি করেন, কিন্তু হয়তো আমার এই আলোচনাটা দীর্ঘ দীর্ঘ হয়ে গেছে। আপনারা এবার বলেন তো, এত এগুলা না শিখে না বুঝে কাজ করতে গেলে আসলে অনেক প্রশ্ন থেকে যায় না, বলেন? যারা আপনারা খুব শিখে শিখে কাজ করতে চান বুঝে বুঝে, তাদের কষ্ট হবে, তাই না? যদি এইভাবে না শেখা যায় তখন তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তা কি কি আমরা দেখলাম, একটু সামারি দেন তো আজকে, বলেন। আজকে আমরা দেখলাম কিভাবে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে, কিভাবে ডেটাবেজ অ্যাপ্লিকেশন ইউজার ক্রিয়েট করে, কিভাবে একটা ডেটাবেজ ইউজারের সাথে এটাকে অ্যাড করতে হয়, এবং ওইটায় ডেভেলপমেন্ট ইউজার দিয়ে অ্যাপেক্সের ঢুকে নতুন একটা অ্যাপ কীভাবে বানাতে হয় সেটাও আমরা দেখেছি, এবং বাই ডিফল্ট কিছু জিনিস পাওয়া যায়, লগইন পেজ, গ্লোবাল একটা জিরো পেজ আছে, ওটা নিয়ে আলোচনা করবো, মেইল এটিন অটোমেটিক পাওয়া যায়, এবং আরেকটা মজা যদি দেখলাম যে এসকিউএল ডেভেলপার বা টোড মোডের যে আইডি মোড সেটাও এসকিউএল ব্রাউজারে গেলে ওখানে পাওয়া যায়, এবং ডেটাবেজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেটা প্রমাণ আমরা পরবর্তীতে একটা ডেটাবেজে ঢুকে ইউজার তৈরি করে যেহেতু তৈরি করতে পেরেছি, সব পাওয়া যাচ্ছে, এটা টেবিল ডাটা এক্স ওয়াই জেড, তার মানে আমাদের বিশ্বাস এসেছে 100%, এবার আমরা আশা করি ইনশাআল্লাহ, তাই না? এখন আপনাদের টাস্ক কি, আপনারা আপনাদের যে প্রজেক্ট আছে, তাই না, চারটা প্রজেক্ট আপনাদের, কি কি? GD42 ল্যাব ম্যানেজমেন্ট, GD42 সার্ভিস ম্যানেজমেন্ট, GD42 কে ইভেন্ট ম্যানেজমেন্ট, GD42 অ্যাডভোকেট ম্যানেজমেন্ট, তাই না? চোর বাটপাট ধরে আপনারা মামলা দিয়ে দিবেন। যাই হোক, তো এবার আপনারা ডেভেলপ করেন, এবার ব্রেক নেন, ব্রেক নিয়ে এসে এটা ডেভেলপ করে আমাকে দেখান, সবাই যা যা প্রজেক্টে ঢুকে কিচ্ছু না, কিন্তু আপনাদের পাস অনেক অনেক করে ফেলছেন সম্ভবত, তো করেন, ওকে, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে আমরা কি শিখবো ইনশাআল্লাহ, এই যে আমাদের কিছু টপিক ছিল, কি কি একটু বলেন, আমি এবার ভুলে না যাই। অনলাইন ক্লাউড, এই কাজটা আমাদের শিখতে হবে খুব দ্রুত, ক্লাউডে কিভাবে ডেভেলপ করবো, তো আগামীকাল বা নেক্সট ক্লাসে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট, ক্লাউডে কিভাবে অ্যাকাউন্ট করে সেখানে এটা এস্টাবলিশ করবো সেটা দেখাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ।